ও যুবক তুই যদি জমিনে না থাকতি লা জাআলতু সামা হাদিদা আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সাফসাফা জমিনকে বহুত আগে তামার বানায় দিতাম ওমা আনজালতু মিনাস সামাই কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর চেহারা দেখলে পারি না বলো যুবক আলীগঞ্জের যুবক বলো এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে বলো তো তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো কে দিতেছে কে দিতেছে এইখানেই তো শেষ না এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না শুধু শুধু বলে নাই সাব্বুন্না সাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যৌবনের কেনা বিচা আল্লাহর সাথে করে ফেলছে আলীগঞ্জের যুবক হায় 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 তোমরা মনে করছো জান্নাতে কিছুই নেই দুনিয়াতেই সব শেষ ঠিক না হ্যাঁ জান্নাতে কি না আছে তোমরা তো জান্নাত জানোই না তোমরা যদি জান্নাত জানতা হায় মুসলমান যুবক যদি জান্নাত জানতো তাহলে গান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দিত না তুমি তো জানো না তুমি মনে করছো এগুলো বুঝি জান্নাতে নাই ঠিক না কি নাই তুমি মনে করছো জান্নাতে গান নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে নাচ নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই ঠিক না এখানে বহুত আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে কক্সবাজারে জুতা দেখাইছে জুতা কোন জুতা বারবিস জুতা মনে হয় বোঝেনি নাই আপনারা সবাই হা করে রয়েছেন কি বুঝছেন কি জুতা দেখেছে বার্মিস না না বারবার তাকাইছে পায়েরতে জুতা খুলে দেখায় দিছে সাইজ করে দিব আরেকবার তাকাইলে ঠিক না কি করছে জুতা দেখাইছে আরে জান্নাতেও সৈকত রাখা আছে বাইদাজ আর বাইদাখ বাইদাজ আর বাইদাখ ইনতালিকু বিনা ইলা বাইদাজ ইনতালিকু বিনা ইলা বাইদাখ সকালে বলবা এইখানে নিয়ে যা বিকালে বলবো ওইখানে নিয়ে যা আল্লাহ ওইখানে ছড়া রাখছে ছিটায় রাখছে দেখতে দেরি তোর বুকে আইসা লাগতে দেরি হবে না আর আইসা বলবে আনা হুব্বুক আমি তোর ভালোবাসা ওয়ান্তা হুব্বি তুই আমার ভালোবাসা লিমাদা খারতা এত দেরি করলি কেন দেখোস না যৌবন ফাটু ফাটু হ্যাঁ এতটুক মুস্ক দ্বারা এতটুক আম্বার দ্বারা এতটুক কা জাফরান দ্বারা এতটুক কাফুর দ্বারা 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা হবে 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার যেটা আলো দিয়ে আল্লাহ তৈরি করবে আলো দিয়া 3 কিলোমিটার লেহেঙ্গা আল্লাহ রসুল বলছে শুধু আঙ্গুলের পুর যদি এখন দেখা দেয় আকাশের নিচে লাতানাফারাতি দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া আলোতে ভরা যাবে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আসমা যদি মধুর পানির ভিতরে থুতু দেয় সাত সমুদ্রের ভিতরে মধুর মতো মিঠা হয়ে যাবে যদি 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 জাহিকা আলা দুনিয়া যদি একটা দাঁত বাহির করে লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা আলোতে ঝিলমিল 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 করতে থাকবে একটা চুল যদি শুধু আকাশের নিচে খুঁড়া দেয় লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হবে তোমার লেগা বানায় রেখা দিছে যুবক তোমার লেগা কই বাক্তাস নাই বুঝি জান্নাতে ঠিক না এইখানে যে জুতা দেখা আসো ঠিক না জান্নাতে রাখা আছে ডিস্কো জান্নাত খোলার সময় এখন আমার কাছে নাই ডিস্কো ডিস্কো চলো একটু শুনাই দিই যুবকগণ যদি তোমাদের মন লাগে তোমাদের মন গলে তুমি 120 ফিট লম্বা হবে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার পরে আশা আছে তো জান্নাতে যাওয়ার না নাই হ্যাঁ আছে পাক্কা ওয়াদা হ্যাঁ আল্লাহ কবুল করুক তোমাদেরকে জান্নাতে নিয়ে যাক হ্যাঁ আমাদের পিছে শক্তি আছে মানুষ যদি দুনিয়ার খুঁটার বলে লড়তে পারে তাহলে তোমরাও খুঁটার বলে জান্নাতের আশা করতে পারো
আমাদের পিছে খুঁটা আছে, আমাদের আগে খুঁটা পিছে খুঁটা, ওটা গেলে আবার আমি হারায় যাব। কোন ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে আমি নবী রহিম আগে পিছে, কাইফা তুদাইউ হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত হারায় যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলছিলেন হাবিবি কসমতুল কিয়ামাতা কিসমাইন, হায় হায় নবী চিনি না আজকে, যাব ওইদিকে নিয়ে চলো যুবক না হারায় যাই, নিয়ে যাব আজকে তোমাদেরকে কি বারোটা পর্যন্ত অসুবিধা নাই তো? হ্যাঁ, আমরা 31 নাইট কইরা উঠবো এখান থেকে, ঠিক না? আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া উঠব, শুধু আমাদের জন্য না আমাদের দেশের জন্য, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় হায় পিরো পিরো তোমারা মুরিদ তানা না দোকে মেরি জবান তালকে, তোমরা ভাবো কেউ চিল্লায় না দেখা, আমি চিল্লাইতে পারি চোখে দেখা, বুঝবা না তোমরা কি বললাম, আমি চিল্লাইতে পারি কি দেখা চোখে দেখা, এই দেশের মাটির সাথে আমাদের চেয়ে মহব্বতওয়ালা কেউ নাই। বিদায় আমরা চাই না আমাদের দেশে আল্লাহর কোনো গজব আসুক, যদি আসে তো আমার বিশ্বাস ওলামায়ে কেরাম ওই গজবকে সিনা দিয়া ঠেকানোর জন্য প্রস্তুত, আমরা ওই গজবকে সিনা দিয়া ঠেকাবো, আমরা আমাদের আল্লাহকে মানায় ছাড়বো ইনশাআল্লাহ। কেননা আমাদের চেয়ে হুব্বুল ওয়াতন কেউ বেশি জানে না, দেশকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি কেউ, আমাদের চেয়ে বেশি কেউ জানে না। তুমি হাদিস শিখছো করতে গা হুব্বুল ওয়াতনের, হুব্বুল ওয়াতনের কটা হাদিস বলতে পারবা তুমি, যে দেশকে ভালোবাসার আমাদের চ্যাপ্টারকে চ্যাপ্টার কিতাবকে কিতাব রয়ে গেছে, আমাদের নবী শিক্ষাই দিয়েছে দেশকে ভালোবাসা, ঠিক না? আমি বুঝাইতে চাইতেছি, অন্যদিকে চলে যাব, যেটা বুঝাইতেছিলাম যে 31 নাইট কইরা উঠবো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহর কাছে চাবো কালকে সূর্য যেন আমাদের দেশের জন্য নতুন কিছু নিয়ে ওঠে, আজাব না নিয়ে ওঠে ইনশাআল্লাহ। বাঙালি পারবে, বাঙালি 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 পারবে, কেননা আমার কাছে প্রমাণ আছে সারা দুনিয়া এই কথা একমত, বাঙালিদের মতো চোখের পানি কাছে কারো নাই, বাঙালিদের মতো চোখের পানি কারো। আমি দুনিয়ার যত আরব দেশ ঘুরছি, মুসলমান দেশ এমনকি কাফের দেশ পর্যন্ত মনে উঠলে এই জন্য বলতেছি, অনেকজনে ভাবে যে এই পোশাকটা বুঝি অনেক ঘৃণিত পোশাক, ঠিক না? ঠিক না? না, নাউজুবিল্লাহ দরকার নেই, অনেকে বলতে পারে, ঠিক না? হ্যাঁ, এই টুপি এই দাড়ি এই জুব্বা ওরে আমার কাছে নিয়ে আসেন, আমার এই পোশাক সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে কসম কোদার, আমি টানা 4-5 বছর আমেরিকা গেছি, আমি অস্ট্রেলিয়া গেছি টানা 3 বছর, জাপান গেছি 2 বার, ইউরোপে গেছি এন্টার ইউরোপ গেছি, ফ্রান্সে গেছি 2 বার, এই পোশাক সারা দুনিয়া, আরে পোশাক তো দূরের কথা, এই মাথার টুপিটা যেই প্রশংসা কুড়াইছে এই পর্যন্ত, সারা দুনিয়ার এয়ারপোর্টে সারা দুনিয়ার জায়গায় জায়গায় যারা লম্বা লম্বা কথা বলে ওর জিন্দেগি তো কোনোদিন এর 100 ভাগের 1 ভাগও প্রশংসা ওর স্যুটের কুলায় আনতে পারে নাই। আমার এই টুপি যতবার যত প্রশংসা কুড়ায় আনছে, এরকম হাতে নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তো টুপিটা তো বড় সুন্দর, এটা যখন পরস তুই তোরে আরো সুন্দর দেখা যায়। আপনি বলেনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক ঘৃণার পাত্র উর হইতে পারে যার ব্রেনের ভিতরে ভাইরাস ঢুকছে, ভাইরাস কি কি, অথবা চ্যাপ্টারই নেই, অথবা অথবা কি, একটু আগে বললাম না সব মোবাইলে সব ফাংশন থাকে না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না, হয় না হয় না, থাকে না দেখি তো হইতেছে না, ওই ব্যক্তি বলতে পারে আমার সামনে বলবে না,
আমি তো দুনিয়া চষে বেড়ায় আসছি, আপনি আমাকে কি বোঝাবেন? তো যেটা বলতেছিলাম যে ডিস্কো 120 ফিট তুমি লম্বা হবে, শারীরিক গুণ দিবে 10টা, কয়টা? 10টা। 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চড়া হবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞেস করছে এত বড় চুল উঠাবে কেমনে, তা আল্লাহ রাসূল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠাবে। স্বামী আসবে তো ছেড়া দিয়ে চলে যাবে। হায় কত লেহেঙ্গার জন্য জান গেল, ঠিক না? জান্নাতে আল্লাহ 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা পড়াবে আমাদের মা বোনদেরকে। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের, 10টা শারীরিক গুণ দিবে। আউলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 7 হাত সিনাটা চওড়া হবে। বাবা কেমন লাগবে, ঠিক না? আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। এখন আমরা কেউ পুরুষ না, আমাদের মা বোনরাও মহিলা না, আমরা হইলাম জেন্টস, ওনারা হইল লেডিস। আমরা পুরুষ না, আমরা হইলাম জেন্টস, ঠিক আছে? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি বয়া বয়া চিন্তা করবা, দুটা পায়ের কাছে বসা থাকবে, খেদমত করবে দুটা মাথার কাছে, তোমার মনে মনে আসবে দুনিয়া না গান হইতো নাচ হইতো, মুখ দিয়া বলবে না, মনে মনে আসার লগে ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে সব জায়গায় ছড়ায়া যাবে। ফেরেশতারা জানবে, বউ জানবে, খাদেমরা জানবে। তো যেই দুইজন পায়ের কাছে, যেই দুইজন মাথার কাছে, চারজনে, দুইজন মারবে পায়ে, দুইজন মারবে কাঁধে, বলবে আল্লাহর ওলি কি বাবস কান্দা গান শুনবি? তো দুইটা উখে পায়ের কাছ থেকে দাঁড়াবে, দুটা মাথার কাছ থেকে দাঁড়াবে, দাঁড়ায় জঙ্কার শুরু হবে, নুপুর পায়ের জঙ্কার, প্রত্যেক জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ের থেকে কয় লক্ষ? কয় লক্ষ? 8 লক্ষ কালারের আলো বাহির হবে, আলো পায়ের জঙ্কার থেকে। দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, আর গান চলতে থাকবে আর নাচ চলতে থাকবে 40 বছর টানা। কত? কত? প্রথম জঙ্কারে যে আলো বাহির হয়েছে ওই 40 শেষ জঙ্কারে আর এই 8 লক্ষ রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না, শুধু নতুন নতুন কালার আসবে। কি যুবক কেমন লাগে? কি শান্ত না, বাস্তব এটা, কেমন লাগে? লেখা আছে ডিস্কো, এরকমই হবে জান্নাতের ভিতরে। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবা? এরকম যদি শুনান তা আল্লাহ বলবে রেজওয়ান স্টেজ লাগাও, লাগাবে স্টেজ, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতা ফেরেশতা সিঙ্গার করে ডাকবে, সিঙ্গার বোঝো তো, ফেরেশতাদের ভিতরে দামি দামি নামি নামি সিঙ্গার আছে, ওগুলো আল্লাহ ডাকবে, আয় শুনো আমার বান্দা করে। যখন ফেরেশতা সিঙ্গার শেষ তা আল্লাহ জিজ্ঞেস করবে তুরিদুনা আহসানা মিনহু, আল্লাহ তারা নাই আর চেয়ে সুন্দর হইতে পারে, যদি থাকে তাল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে আর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা যায়, যদি থাকে তো শোনান, তাল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, উনি শোনাবে, তারপরে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, কাল্লা ফেল, আর চেয়ে সুন্দর আর কি হয়, আর চেয়ে সুন্দর কি হয়, যদি থাকে তাল্লাহ বলবে মালি রেজওয়ান ইরফা হিজাব, সরা পর্দা, আল্লাহ এসে বসবে, আল্লাহ কেমন লাগে? হ্যাঁ যুবক তুমি তো তোমার দামই জানল না, ঠিক না? কুদরতি পাও বিছায় আল্লাহ বৈশা থাকে, কি বিছায়? কুদরতি পাও বিছায় আল্লাহ বৈশা থাকে, কুদরতি পাও, আর সাজেদু ইয়াসজুদু আলা কদমাইহি রহমান, সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে, সিজদা করে
কুদরতি পায়ে সিজদা করে ইদা সাজাদাল আবদ মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে কিন্তু পর্দার ওই পার থেকে আল্লাহ এই পারে মুসা ওই পারে আলাইহিস সালাম এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিবেন এই উম্মত আল্লাহর সাথে কথা বলে পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না সিজদা যাইতে দেরি আল্লাহ হুকুম দিতে দেরি করে না ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি আমার আর বান্দার মাঝের পর্দা সরায়া দে এই জন্য যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলতেছে তুমি তোমার দাম চিনো তুমি তোমার কাম চিনো মা বন্ধুদেরকে বলতেছি সবাইকে বলতেছি আসেন দাম চিনি কাম চিনি আজকে নামাজ আল্লাহ ডাকে কে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ আল্লাহ ডাকে হায় হায় মসজিদ খালি ঠিক না মসজিদ খালি খালি দুনিয়ার একজন পদস্থ ডাকলে হুঁশ থাকে না ঠিক না আ আ কে ডাকে ডেলি কে ডাকে হায় হায় আমাদের দিলে হয়তো আঘাত লাগে নাই কিন্তু লাগছে তো শুকরের দিলে লাগছে এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখছেন শুকর সব সইতে পারে কিন্তু বেনমাজি সইতে পারে না এই জন্য শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি আল্লাহ যে নামাজ না পড়ে আমি ঘুমের থেকে উঠলে যেন প্রথম দৃষ্টিটা আমার তার উপরে না পড়ে তার উপরে না পড়ে নামাজি এরকম বেনামাজি এরকম নিকৃষ্ট তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা গোড়া যেতে হবে গোড়া গেলে পরিচয় পাবে নাহলে পাবে না পরিচিতি পাবে ইজ্জত পাবে স্থান পাবে গরিব হোক আর ধনী হোক যে হোক যে গোড়া যাবে পরের বাড়িতে কাজ করুক তাতেও কিছু আসে যায় না ফেরাউনের বাড়ির কাজের বুয়া 2500 বছর পরেও কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছিল ফেরাউনের বাড়ির কাজের বুয়া আল্লাহর রসুল তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়াইছেন দাঁড়াইতে বাধ্য হয়েছেন জিব্রিল আমিনকে বলছেন আমি জান্নাত ইন্নি আজিদুল রিহা জান্না হা হুনা এইখানে জান্নাতে সুগ্রাণ পাইতেছি জিব্রিল আমিন বলছে জান্নাতে সুগ্রাণ না ফেরাউনের বাড়ির কাজের বুয়া লম্বা কাহিনী জীবন যে গোড়া যাবে বেলাল জীবন গড়ছিল আমি 6 বার ওনার বাড়ি দেখছি হায় হায় বেলাল গরিব ছিল কৃত দাসী ছিল অনারব ছিল কালো ছিল তোতলা ছিল কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো বেলাল 3 মাস মদিনায় না আসতে চতুর্থ মাসে আল্লাহ আল্লাহ রসুল যায় ডাইকা নিয়ে আসতেন মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা বেলাল কি হলো মদিনায় আসো না কেন বেলাল নিজ কবর থেকে উঠবে না আজকে ওনার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে কিয়ামতের মাঠে আমি শর্ট করতেছি কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছ থেকে আমলনামা চাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবে না আল্লাহ বলবে একটা আজান শুনায় দাও চলবে একটা আজান শুনাইলেই চলবে আযিন লানাল ইয়াউমা বিলাল আল্লাহ বুঝাইতে চাইতেছে দুনিয়ায় কার কাছে কি আছে কে কোথায় এটা বিষয় না কে এই জীবনটাকে গড়লো যে জীবনটাকে গড়বে আল্লাহর কাছে সে পরিচয় পরিচিতি পাবে নারী হোক পুরুষ হোক রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি রাবেয়া বসরি রাবেয়া যদিও বসরি বলে বসরা না এর বাড়ি ইয়ামানে এর বাড়ি ইথিওপিয়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে 1 ঘন্টা সময় লাগে রাবেয়া কৃত দাসী ছিল তাবেই ছিল কুটকুটে কালো ছিল রাবেয়া পুরান কাপড়ে তার দাফন হয়েছে 33 বছর বয়সে মারা গেছে মারা যাওয়ার আগে বিধবা হয়েছে স্বপ্নে দেখছে রাবেয়া নূরের জগতে খেলতেছে জিজ্ঞাসা করছে রাবেয়া কি ব্যবহার হলো জগৎ দেখা বোঝো না কি ব্যবহার হলো বলছে তোমার পুরান কাপড় কোথায় বলছে ওটা আল্লাহ খুলা ফালাইয়া দিছে নূরের কাপড় পরাইয়া দিছে আল্লাহ কার কাছে কি আছে এটা দেখার বিষয় না আল্লাহ দেখে কে জীবনটা করছে যে গড়বে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে দুনিয়ার পরিচয় পরিচিতি সামান্য কয়েকদিনের খেল হ্যাঁ কয়েকদিনের খেল সত্যি কয়েকদিনের খেল তা প্রবাদ বাক্য আছে না কোনো জিনিসের বিষয় বলছে হ্যাঁ এটা শুধু দেখার জিনিস দেখনে কি বাত হ্যায় চাঁদ দিন কি চাঁদনি ফেরান দেরি রাত হ্যায় এটাই সত্য চন্দ্র কয়েকদিন ওঠে তারপর আবার অন্ধকার আসে আবার ওঠে আবার অন্ধকার আসে
हां सोने चांदी की चमक देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है, हाय एटी दुनिया कोई दिन এই জন্য জীবনটাকে যে কইরা যাবে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে স্থান পাবে इज्जत পাবে সম্মান পাবে কি রকম পাবে এটার বর্ণনা দিতে গেলে রাত্র শেষ হয়ে যাবে শুধু একটা হাদিসের উপরে শেষ করতেছি যদি করতে পারি কসম খোদার মালাকুল মউত উপদেশ নিয়ে আমার দুয়ারে আসবে আপনার দুয়ারে আসবে আল্লাহ উপদেশ দিয়ে পাঠাইবে ইযহাবিলা আবদি ওয়া আবদাতি ফলান অমুক বান্দা বান্দির কাছে যাও ওয়া সাল্লিম আলাই যে আমার সালাম বলো আর বলো ইন্নি উরিদু আন আজুরাহু বলো আমি তার সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে পাঠাইছি তারপরে বলবে ইযহাব বি আহসানি সূরা তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কত মানুষই তো এখানে আছে বাংলাদেশে কত হাজার লোক আছে রূপের পিছে পড়া বিশের বোতল টকটকায় পানির মতো গিলা ফেলছে ঠিক না হ্যাঁ তো আল্লাহ বলতেছে মালাকুল মউতকে বলবে তুমি সুন্দর রূপ নিয়ে যাবে আমিল মুআমালাতা উম্মিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে কঠোর ব্যবহার করবে না আখরিজ রুহাহু কামা ইখরাজু শারাতু মিনাল আজিজ আটার থেকে যেরকম চুল বাহির করে এরকম সহজভাবে বাহির করবে হ্যাঁ কঠিন করবে না সহজভাবে বাহির করবে লম্বা হাদিস আল্লাহ বলবে ট্রে নিয়ে যাও সোনার রেশমের কাপড় নিয়ে যাও মুস্ক আম্বর নিয়ে যাও রু যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে সোনার ট্রেতে রাখবে মুস্ক আম্বর দিয়ে ঢাকবে তারপরে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আরশ পর্যন্ত দুই লাইনে পটুকলের জন্য দাঁড়ায় যাও রুকে পটুকল দিবে হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে যার হাতেই যাবে সে চিৎকার দিবে মারহাবাম বিক মারহাবাম বিক মারহাবা বুশরা লাক সুসংবাদ তোর জন্য হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে রু আরশের নিচে পচবে যে সেজদায় পড়বে আল্লাহ বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু পরীক্ষা করছিলাম যেরকম চাইছি এরকম পাইছি জাফি ইল্লিগিন ইল্লিগিনে রেখা দাও হাত্তা ইয়াসুরুনি কুদুমা ওয়া আশিয়া যেন সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারে কেমন হবে সকালে দেখবে বিকালে দেখবে কাকে দেখবে কাকে কাকে দেখবে আল্লাহকে আল্লাহ আল্লাহকে সামান্য দুনিয়ার বড় ব্যক্তির সান্নিধ্য পাইলে হায় জমিন পা জমিনে লাগে না ঠিক না সকাল বিকাল কাকে দেখবে আল্লাহ জমিনে লাশ পড়া থাকবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গাসসিলু কাবলা আন ইউগাসসালু দুনিয়ার মানুষ গোসল দেখা না দেখ তোমরা দিয়া ফেলো কাফফিনু কাবলা আন ইউকাফফানু দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতের কাফন পড়ায় দাও সাল্লু কাবলা আন ইউসাল্লু দুনিয়ার মানুষ জানা যা পড়ুক আর না পড়ুক তোমরা পড়তে তোমরা পড়া ফেলো কুমু সুফু যে টিম আসবে টিম ওই টিমকে বলবে টিমকে এক হাদিসে তো আছে যারা সুরা এখলাসকে মহব্বত করে আর সদা সর্বদা সুরা এখলাস পড়ে মহব্বতের সাথে এদের জানা যায় 70,000 ফেরেশতা শরীক হবে হ্যাঁ 70,000 যেরকম চোখে কপাল উঠে দিছে আমাদেরকে দিছে না কয়েকটা জানা যায় চোখে কপাল উঠে দিছে না দেয় নাই নাম বলবো মানুষ কোত্থেকে আসছে ঠিক না আরে কোত্থেকে আসছে এটি ফেরেশতা আসছে মানুষ আসে নাই তুমি দেখছো গ্রামের থেকে আসতেছে তুমি দেখছো গ্রামের থেকে আসতেছে তুমি দেখতেছো সিএনজির থেকে আসতেছে তুমি যদি ডাইরেক্ট দেখতা নামতে তাহলে তো তুমি তুমিই থাকতে না তুমিও শেষ হয়ে যেতা তুমি সইতে পারতো না তোমাকে সওয়ানের জন্য এইভাবে আনা হয়েছে যদি ডাইরেক্ট নামতে দেখো ডাইরেক্ট তাহলে তো তোমারও কাহিনী শেষ ঠিক না হ্যাঁ তুমি আবার রিপোর্ট করবা তোমার কাহিনী শেষ নামুক না একটা ঠিক না সাহাবার সয়া গেছে আমরা সয়া যাবো কি কন কি কন যদি সকালে দেখেন যে বাংলাদেশের আকাশ দিয়া কয়েকটা গোরা কয়েকজন পাগড়িওয়ালা কয়েকটা জান্দালয়া দুই তিনটা চক্কর দিছে তাহলে কাহিনী আমি এমনি শেষ ঠিক না কি কি কন আল্লাহ তো আমি পাই না গ্রামের তে আই না আমরা ভাবছি এটি গ্রামের থেকে আসছে না এটি তো 70,000 আকাশ থেকে নামারই ওয়াদা আছে
তারপরে তো জুবায়ের আল আনসারির নামাজের জানাজার ভিতরে কম হইছে আমি ভাবি কম হইছে আরো বেশি হওয়ার কথা ছিল ওই ব্যক্তি তো জীবনভরই কুলহু আল্লাহর পিছে দিয়া দিয়েছে ঠিক না আল্লাহর তাওহীদ বয়ান করতে করতে দিয়া দিয়েছে ঠিক না কি বলেন হ্যাঁ হ্যাঁ তাবলীগ আলারা তো তাওহীদই কয় ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ কার কাছ থেকে কিছু হয় না যা কিছু হয় কি আল্লাহর কাছ থেকে ওর জানা যায় তো কয়েক লক্ষ আসার কথা এমনি আপনারা দেখায় না দেখলে তো সাইজ তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ ফেরেশতাদেরকে বলে জানা যায় পড়া ফেলো কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু কবর পর্যন্ত লাইন ধরা দাঁড়াও আমার বন্দার শরীরকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিয়ে যাবে তো এটা আগেই শুনায় দিছি কবর কানে কানে শোনাবে ইদান উহাফিলু লাকা বাতনি খদরা আম তোমার জন্য আমার পেটকে সবুজ শ্যামল করা হবে তারপরে যখন রাস রাখতে যাবে উপর থেকে আল্লাহ বলবে ফাফরিস ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব খবরদার যদি মাটিতে লাগলো জান্নাতের বিছানা আগেই বিছা এটার নাম হলো ইজ্জত এটার নাম হলো সম্মান এটার নাম হলো কি ইজ্জত এটার নাম হলো সম্মান এটার নাম হলো পরিচয় এটার নাম হলো পরিচিতি এটার নাম পরিচয় পরিচিতি এটার জন্যই ছোট্ট জীবনটাকে গড়তে হবে এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে সারাটা জীবন আমাদের জন্য দিয়ে গেছেন কোনো ক্ষেত্র ছাড়েন নাই যেই ক্ষেত্রে আমাদেরকে ভুলছেন না বলতেছেন না ভুলবেন সারা জীবন চোখের পানি ছড়াইছেন আমাদের জন্য যদিও আফসোস আজকে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না তোমাদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন মদিনা মুনাওয়ারা আইসেই দোয়া করছেন আল্লাহ মদিনার যুবকদেরকে আমারকে দিয়া দেন তারপরে আল্লাহ রাসূল বলছেন নুসিরতু বিশাবাব আল্লাহ মদিনার যুবকদেরকে আমার হাতে উঠিয়ে দিয়া দিয়েছেন তোমাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন দুনিয়ার যেই প্রান্তে যুবক থাকুক আল্লাহ রাসূল দোয়া করছে যুবকদের জন্য খাস দোয়া আছে আল্লাহ রাসূলের সমগ্রের জন্য দোয়া করছে ওই জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন যে আরো সে যে আমাদেরকে ভুলেন নাই যে মৃত্যু লগ্নে আমাদেরকে ভুলেন নাই যে কবর থেকে উঠেও আমাদেরকে ভুলবেন না কবর থেকে উঠবে আমাদের কথা চিৎকার দিতে দিতে উঠবেন কিয়ামতের মাঠেও আমাদেরকে ভুলবেন না আমরা যদিও নবীকে ভুলে গেছি আমরা যদিও নবীকে ভুলে গেছি নবী আমাদেরকে কোথাও বলেন নাই কোথাও বলেন নাই ওই রেওয়ায়েত আমি আনতে চাই না এখন লম্বা হয়ে যাবে কোথাও বলেন নাই আমরা ভুলে গেছি আমাদের মতো নিমক হারাম নাই অকৃতজ্ঞ নাই আমাদের মতো নিমক হারাম অকৃতজ্ঞ নাই আমরা অকৃতজ্ঞ আমরা নিমক হারাম আমরা নবীকে ভুলে গেছি হায় হায় আজকে দেখলে বোঝা যায় না মুহাম্মদী কিনা এই জন্য দরখাস্ত তোমাদের কাছে যদি জীবন গড়তে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে এই জন্য আমি তোমাদের ফেসবুক এগুলার বিরুদ্ধে না মেধা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমু বাইবার এটার বিরুদ্ধে না আমি তোমাদের দিক দেখাইতে চাইতেছি আসো তোমাদের মেধা তোমাদের শিক্ষা তোমাদের দীক্ষা তোমাদের সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার পিছনে লাগাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের কাছে পরিচিত করার জন্য লাগাও মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর রাসূলের গোলাম আল্লাহর রাসূলের গোলাম হয়ে যাও আল্লাহর রাসূল কোনো ক্ষেত্রে ছাড়ে নাই আমাদের জন্য চোখের পানি ঝরান নাই আরো সে জায়াপন্ত চোখের পানি ঝরাইছেন আল্লাহকে বলছে আল্লাহ কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিমি ওয়ার রহিম শুরুতে আপনি শেষে আমি আমার উম্মত জাহান্নামে চলে যাবে আমি মনকে বুঝাইতে পারবো না আল্লাহ বলছে কসমতুল কিয়ামত কিসমাইন কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি সালতো তা শাফফি তুশাফফা আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি কবুল যেই নবী কিয়ামতের মাঠে চেয়ারে বসাইতে পারবে না আল্লাহ মাকামে মাহমুদে বসবে না হাত রাখবে জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন তো বলবে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে দৌড়াবে কে কাঁদবে কে একবার মিজান একবার পুলসেরাত একবার হাউজে কাউসার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন বানানোর জন্য যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে আজকে ওয়াদা করি
জীবন গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গোড়া যাবে গরিব থেকে গরিব বাদশাহ হয়ে যাবে, আর যদি বাদশার থেকে বাদশাহ জীবন না গড়ে তাহলে ফকির হয়ে যাবে ফকির। ওর চেয়ে বড় ফকির আর কেউ নেই, ওর চেয়ে বড় ফকির কেউ নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না, না বাপের পরিচয় চলবে। এই জন্য কোরআন আমাদেরকে বুঝিয়েছেন, আমি মাঝে মাঝে বলি যদি সম্পর্ক চলতো, সম্পর্কই যদি আল্লাহর কাছে বিষয় হইতো তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হইতো না। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ঠিক না? ফেরাউন কি বুজুর্গ মানুষ? হ্যাঁ, কে কাফের? না না, ফেরাউন হলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। আপনি নাউজুবিল্লাহ পড়েন গেলেগা? আমাদের পত্রিকালও তো লেখে গডফাদার। গডফাদার মানে কি? গড মানে কি? কি ছাগল? যদি কোন গডর তো ছাগল মাইলা নিলাম, ফাদার মানে বাবা, ছাগলের বাবা, ঠিক না? কি ছাগলের বাবারা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? লেখে না গডফাদাররা ধরা ছোঁয়ার কি বাইরে। গডফাদার মানে কি? গড যদি আল্লাহ হয়, ফাদার মানে কি? কি বাবা, ঠিক না? তো ওইল কি আল্লাহর বাবা, ঠিক না? তো ওইখানে তো নাউজুবিল্লাহ পড়েন না, এনে বললেন কেন? আমাদের পত্রিকা তো লেখে গডফাদার ধরা ছোঁয়ার বাইরে। ওনারা বলে হুজুররা তো ইংরাজি জানে না, ঠিক না? এই জন্য মাইরা দিছে, ঠিক না? দেখেন না, কথা কওয়ার সময় অনেক সময় ছোটোবেলার কাহিনী মনে করছে। মাদ্রাসায় পড়তাম তো চিটাগাং যেতেছি, তো আমার সামনে আগে তো ট্রেনে আমনা সামনা সিট হয় না, এদিকে সিট এদিকে সিট সামনাসামনি বয়। তো একজনে বয়ে বয়ে, ছোটো ছিলাম তো, দুষ্টও ছিলাম, একজনে কথার ভিতরেই বাংলা কয় আবার একটু ইংলিশ কয়, ঠিক না? দেখেন না, অনেকে কয় না এরকম। তো একটু পরে মেজাজটা খারাপ হয়েছে, ডাকা বড় হয়েছি তো, বিটলা অত ছিলাম, ঠিক না? তো মজা যেমন খারাপ হয়েছে, শুরু করছি একটু পরে আরবি, যা কয় আরবিতে উত্তর দেই। ফার্সি, তখন ফার্সি পারতাম খুব, উর্দু, তো কয় হুজুর কি বাংলা কইতে পারেন না? তো আমি কি একটা ভাষা চাই নাই এরকম ফটফট করেন? আমি তো চার পাঁচটা একাধারে জানি, হ্যাঁ একটা চাই নাই তো আপনি এরকম ফটফট করেন, ঠিক না? আমরা তো চার পাঁচটা জানি, ঠিক না? কি হ্যাঁ কোথেকে জানি কই চলে গেলাম, ঠিক না? কি বলতেছিলাম জানি, কোন দিকে চলে গেলাম? গডফাদার, ঠিক না? হুজুররা তো ইংরাজি জানে না, ঠিক না? তো পত্রিকায় সমানে লিখতেছে গডফাদার, আপনারা ফেরাউন আর আল্লাহরও বাবা বলছি তো আপনারা নাউজুবিল্লাহ বলে উঠছেন, ঠিক না? আমাদের পত্রিকায় তো অহরহ লেখে গডফাদার, ঠিক না? এটার অর্থ কি? আল্লাহর 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 বাবা। তুমি কি আল্লাহর বাবা স্বীকার করো? আজকে স্বাধীনতা দিছে, ঠিক না? আসো আসো, দিন আসবে। হ্যাঁ হ্যাঁ, বিনোদন জান্নাতেও আছে, এটা জানেন? কি বিনোদন জান্নাতে আছে জানেন? শত বিনোদন আছে, বিনোদনের ভিতরে একটা ইটও আছে, অফিল জান্নাতি আরবাতু আবাব। জান্নাতে চারটা গেট আছে, প্রত্যেক জান্নাতে থাকবে বাবু ইউকালু লাহু বাবু সালাম, একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলে। আল্লাহকে দেখতে চাইলে ওইটা খুলবে, আল্লাহকে দেখবে আর আল্লাহর সাথে কথা বলবে তর্জমান ছাড়া। দেখবে যখন তো আল্লাহ দেখ, আল্লাহও সালাম দিবে, সেও সালাম দিবে, আল্লাহ জবাব দিবে, আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কেমন আছস, ইউকালু বাবু সালাম। আরেকটা দরজা থাকবে বাবু ইয়াদখুলুনা ফিহি হুরুল আইন, হুরুল আইন ঢুকার লিগে একটা বিশেষ দরজা থাকবে। আরেকটা দরজা থাকবে ইয়াদখুলুনা উজারা আমিনাল মালাইকা, প্রত্যেক জান্নাতি সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কি কত? সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 সদস্য নাই। চ্যালেঞ্জ আপনার লগে, আপনি আমাকে বুঝাইতে হবে না। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য নাই।
আপনার জান্নাতে থাকবে। সবচেয়ে ছোট প্লট জান্নাতের 2,40,000 কিলোমিটার, কত? সবচেয়ে ছোট জান্নাতের প্লট কত? 2,40,000 কিলোমিটার। এক জান্নাতি মনে উঠল, এর জন্য বলতেছি, এক জান্নাতির আল্লাহ বলবে চা কি চাস, বাধ্য করবে, ও করবে কি চামু, আমার বুঝে আসে না কি চামু, তা আল্লাহ বাধ্য করবে চা, তোর মনের ভিতরে আসবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন এর মধ্যখানে দুনিয়া আলারা যতটুকু এটারে সাজাইছে আর উন্নতি করছে পুরাটা আমার একলা দিয়ে দেন। কি এটার ভিতরে ক্যানাডা থাকবে, আমেরিকা থাকবে, সব থাকবে, ও ভাববে আমি অনেক চেয়ে ফেলছি। তো আল্লাহ বলবে ওয়াই হাক, তোর বিনাশ হোক, মা সালতানি আল্লাহ দি লাকা হাক, কোন তুই যতটুকু পাও না এতটুকু তো চাস না, বেকুব এটা চাইছস কি? এটা তো প্রত্যেকের জান্নাতে থাকবে, কি হিসাবে? জাদুঘর হিসাবে, জাদুঘর প্রত্যেকের জান্নাতে থাকবে কি? এই আমাদের দুনিয়াটা প্রত্যেকের জান্নাতে যেদিন থেকে তৈরি হয়েছে যেদিন শেষ হবে প্রত্যেকের দুনিয়ার জান্নাতের মধ্যখানে এটা জাদুঘর হিসাবে থাকবে, কি হিসাবে? কি মাঝে মাঝে দেখেন জাদুঘরে যায় নওয়াবরা পানি পান করছে কাঠের পেয়ালায়, কি কি আমার ছেলের নিয়ে গেছি তো আমি বলতেছি এটা কি, তো আমি বলছি নওয়াবরা পান করছে, ছি এটা দিয়ে পান করে কেমনে, আর চেয়ে কত দামি তো আমাকে ঘরে আছে, ঠিক না? যাতে আপনি ছি করতে পারেন, ছি যে কিয়ের লেগা কি হারাইলো, কিয়ের লেগা একটা বুঝতে তো হবে আপনাকে, আপনি পাইলেন কি হারাইলেন কি, ঠিক না? এটা রাখবে আর বলবে ছি কিয়ের লেগা কি হারাইলো। তা আল্লাহ বলে বেকুব চাইলি কি, যা তোরে এটাও দিলাম নতুন আরো 10 গুণ দিলাম, নতুন আরো 10 গুণ দিলাম। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আসেন আর লম্বা করতে চাইতেছিলাম, কোত্থেকে জানি হারা গেছিলাম আমি, কোত্থেকে জানি শুরু করছিলাম, কি আসিয়া, আসিয়া ফেরাউনের স্ত্রী, যদি সম্পর্ক আল্লাহ দেখতেন তো আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না, ঠিক না? আল্লাহ সম্পর্ক দেখেন না, আসিয়া ফেরাউনের স্ত্রী জান্নাত নিয়ে আসছে আল্লাহ মৃত্যুর আগে, জান্নাত ভালো মতে দেখছে, খুশিতে আটখানা, একটু পরে কি ভাইবা জানি মলিন হয়ে গেছে চেহারা, আসিয়া বুঝুক আর না বুঝুক আল্লাহ তো বুঝছে, দুনিয়া বুঝুক আর না বুঝুক আল্লাহ বুঝছে আসিয়ার চেহারা মলিন কেন, আসিয়া ভাবতে ছিল জান্নাত আছে, রানী আসি, রাজা নাই, এই জান্নাতের মজা নেই, একা যায় কি করবো, আমার রাজা তো যাবে না, যাবে না কি ফেরাউন? হ্যাঁ, তা আল্লাহ আওয়াজ দিছে আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব, কাকে দিবেন, যেই কোনো একটা ধরে দিয়ে দিলে হবে নাকি? তা আল্লাহ বলতেছে যার উপরে কারো রাজত্ব নাই তাকে দিব, নাম কইলে অসুবিধা কি? তা আল্লাহর রসুল, আল্লাহর নাম বলতেছে আসিয়া মুহাম্মাদুর রসুলুল্লাহ, কসম খোদার নারায়ণগঞ্জের ওলামা, আমার দিলের ধারণা বলতেছি আসিয়া এত খুশি জান্নাত পাওয়া হয় না যত খুশি আমাদের নবীজির নাম শুনা হয়েছে, আমাদের নবীজির নাম শুনা যত খুশি হয়েছেন। আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কার? আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কেন জানেন? 44 বৎসর আল্লাহর রসুলকে বুকের উপরে রেখা পালছেন, বুকের ভিতরে রেখা, উপরে না ভিতরে রেখা পালছেন, কত বৎসর? 6 বৎসর বয়স, 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন আমাদের রসুলের বয়স 50 বৎসর 6 মাস 10 দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আমাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছেন, জেহেন তৈরি করতে চাইতেছেন, আমরা ভাবি সম্পর্ক হইলে পার হয়ে যাব, ঠিক না? না না, ভুল ভুল ভুল, সম্পর্ক পার করতে পারবে না, সম্পর্ক বাধাও হবে না, সম্পর্ক পারও করতে পারবে না, তাইলে আবু তালেব পার হয়ে যেত। আপনি জানেন না আবু তালেব কাকে পালছে, এটা একটা আলাদা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল। হ্যাঁ, আল্লাহর রসুলের শানের জন্য আল্লাহ কনফারেন্স করছে আরশের নিচে,
আমাদের নবীজির শানের জন্য আজকে ওয়াজ মাহফিল হয় এটা আমার মনে লাগে না আমার মনে লাগে কখন যখন চেয়ে দেখি যে এখানে শানের রিসালত লেখা তখন মনে লাগে রসূলের শান আল্লাহ রসূলের শান হওয়া উচিত আল্লাহ রসূল চিনি না আল্লাহ আল্লাহ রসূলের শানের কনফারেন্স করছে কনফারেন্স কিয়ামতের আরশের নিচে হ্যাঁ হ্যাঁ ওইখানে আমরা ছিলাম না শুধু নবী আর রসূলরা ছিল কোরআন বলতেছে আল্লাহ নবী আর রসূলদেরকে বলছে আল্লাহ বক্তা ছিল আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল শান মর্যাদা আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসূলদেরকে বলছে আমার রসূল আসবে তোমরা ঈমান আনবা এবং সাহায্য করবা সুম্মা ইয়াতিকুম রসূল আল্লাহ বক্তিতা দিছে ওই রসূলকে পালছে আবু তালেব পরিচয় কোনো কাজে দেয় না সম্পর্ক কোনো কাজে দেয় না এই জন্য আসেন আজকে ওয়াদা করি এই মজমার থেকে যে আমরা রসুলের গোলাম হব পাক্কা ওয়াদা ওয়াদা হ্যাঁ নামান রসুলের গোলামি সবচেয়ে বড় নিদর্শন কি জানেন সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন শুধু চাদরে রাখছেন রাখতে দেরি সেজদায় যেতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা আম্মা জান বলছে কুলতা মা কুলতা তুমি জানি কি বলছো আমি বুঝি নাই তুমি লম্বা সেজদা আল্লাহ রসুল সেজদা দেয় নাই আমাদেরকে মেসেজ দিছেন উম্মত আমার গোলাম হইতে যদি চাও তো প্রথম সিঁড়ি হলো নামাজ প্রথম সিঁড়ি কি প্রথম সিঁড়ি প্রথম সিঁড়ি নামাজ মাথা ছাড়া যেরকম ব্যক্তি হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না হ্যাঁ নামাজ ছাড়া ইসলামের কোনো পরিচয় নেই আপনাকে আমি দেখাই আজকের মুসলমান যদি কিচ্ছু না করতো খোদার কসম পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়তো কিচ্ছু না করতো শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হান্ড্রেড টু হান্ড্রেড তো আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আপনার রূপমতকে বলা দেন কেয়ামতের দিন আমি নামাজের হিসাব নিব ও যদি পাঁচ ওয়াক্ত নামাজ ওকে দেখাইতে পারে ওর জীবন এক হাজার বৎসর হোক সলুহা সাইরুল আমল পুরা জীবন আমি গ্রহণযোগ্যতা দিয়ে দিব পাঁচ ওয়াক্ত নামাজ আজকে ওই আল্লাহ ডাকে কুদরতি পাও বিছায় ডাকে পর্দা উঠানের জন্য ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে যে নিরানব্বইটা পদের মালিক আর আমরা সাড়া দিই না এই জন্য প্রথম সিঁড়ি গোলামির আল্লাহ আল্লাহ রসুলের গোলামির প্রথম সিঁড়ি হলো নামাজ এই জন্য মুসলমান সব গুণা করতে পারে নামাজ ছাড়তে পারে না মুসলমান সব গুণা করতে পারে কাফের সমস্ত নেকের কাজ করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না কোনো হিন্দু যদি নামাজ পড়লো হিন্দু সমাজ আর মাইনা নিবে না ও হিন্দু রয়েছে নামাজ পড়তে পারে না সব নেকের কাজ করতে পারে মুসলমান সব গুণা করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না আজকে যদি মুসলমান শুধু নামাজই পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ আমার কাছে প্রমাণ আছে লম্বা হয়ে যাবে এই জন্য আমি যাইতেছিলাম আমরা স্লোগান আমরা সবাই চাই ইসলামের বিজয়ের পালা শুরু হোক ঠিক না হ্যাঁ না চাই না হ্যাঁ আমাদের সবাই চায় কেউ বলে কেউ বলতে পারে না কেউ বলে কেউ মনের থেকে কিন্তু সবাই চায় মুসলমান হিসাবে সবাই চায় কিন্তু কেউ বলতে পারে কেউ বলতে পারে না কেন জানেন ও বলতে পারে না কারণ আছে আপনার উপরে যে ক্যামেরা আছে ওর উপরে ওই ক্যামেরা না ওর উপরে সুপার ক্যামেরা লাগানো আছে ও জানে আমি বলতে গেলে বিপদ আছে এই জন্য ও বলে না মনে মনে কয় চাই মনে মনে কয় কিন্তু মুখ দিয়ে আমাদের মতো বলতে পারে না কেন আমাদের উপরে ওই ক্যামেরা নাই ওর উপরে ওই ক্যামেরা আছে আপনি বুঝবেন না এই জন্য আমি ওর দোষারোপ করি না ইসলামের বিজয় আমরা চাই সবাই ঠিক না কিন্তু বিজয়ের পালা কোন দিন শুরু হবে জানেন আপনারা জানেন না মনে হয় আমি প্রমাণ দিব আপনাদেরকে ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে খোদার কসম ওই দিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে আমি পুরা কাহিনী শুনাই আমার এক পরিচিত আছে লুদে থাকে বিরাট বড় আলেম
আমি 90 দশকে তার সাথে আমার পরিচয় 90 তে আমি যখন প্রথম দুবাইতে সময় লাগাই তখন সে আমাকে বলতেছিল বহুত বড় আলেম তার লেখা অনেক কিতাব আছে আরবিতে সে বলতেছিল মুফতি তোমাকে একটা তত্ত্ব দিব আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ফজর আর জুমায় জামাতে মুসল্লি হয় কি রকম তো আমি জিজ্ঞাসা করছি তোমার প্রয়োজন কি তুমি তো ইহুদি নামাজের সাথে তোমার কি সম্পর্ক তো সে বলছে আমার একটা তত্ত্ব জানার দরকার আছে তা আমি ভাবলাম তার সাথে তর্কে জড়ানো ঠিক না তা আমি বললাম ফজরের তুলনায় জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ঠিক না কোনো মুসল্লি হয় না কোনো মুসল্লি হয় না তো ইহুদি আলেম বলতেছিল ইদান নাহনু ফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তা আমি জিজ্ঞাসা করলাম মানে বললাম আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে যদি আমরা বিজয়ের পালা চাই যে শুরু হোক সারা দুনিয়ার মুসলমান চায় তাহলে বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর রাসূল আমাদেরকে আসার সাথে সাথে মেসেজ দিছেন যাওয়ার সময় মেসেজ দিতে দিতে যাইতেছেন আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম নামাজ আজকে উম্মতে নামাজ ছেড়া দিছে এই জন্য কোনো পর্বে আল্লাহর রাসূল বলছিলেন এক হাদিসে আছে আমাদের ধ্বংস কোথা থেকে শুরু হবে বলছে তিনটা জিনিসের পরে ধ্বংস শুরু হবে ইদা উমিতাতিস সালা যখন সর্বপ্রথম নামাজ ছাড়া শুরু করবে কবিলাতির রাসা তারপরে দ্বিতীয় সিঁড়ি ধ্বংসের সর্বস্তরে যখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে কবিলাতির রাসা তৃতীয় ধ্বংসের সিঁড়ি শেষ সিঁড়ি এটা এরপরে ধ্বংসের সীমা পার করে চলে যাবে এই উম্মত ইউবাউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাদ দুনিয়া সামান্য দুনিয়ার বদলায় তিন উঠায় বিক্রি করে দিবে সামান্য দুনিয়ার জন্য ইমান বিক্রি করে দিবে দিন বিক্রি করে দিবে আখেরাত বিক্রি করে দিবে জান্নাত বিক্রি করে দিবে ভাববেও না কি বলতেছে পরিণতি কি দাঁড়াবে ভাববেও না চামড়ার মুক্ত বলতে থাকবে এই জন্য আসছেন আপনাদের কাছে ওয়াদা যদি চান যে আমি জীবন গড়া যেতে চাই পরিচয় পরিচিতি নিয়ে যেতে চাই ইজ্জত সম্মান নিয়ে যেতে চাই আজকে জীবন গড়া হয় না বিদায় মা বোনদেরকে বলি মা বোনদের আমাদের জীবনের কোনো আমি কালকে বলছিলাম এক জায়গায় হ্যাপি হইল কেক আমরা না হ্যাপি হইল কি কেক বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন বোঝেন নাই কেকের মধ্যে লেখা থাকে না হ্যাপি তো হ্যাপি কে হইল কে হ্যাপি কে আমরা তো হ্যাপি না ঠিক না আমরা হ্যাপি আমরা সুখী না আমরা কেউ সুখী না কেক সুখী ওইখানে লেখা আছে হ্যাপি ঠিক না কেক সুখী আমরা সুখী না কারো জীবন সুখের না কেন অথচ একটা ঘর দেখাই আপনাদেরকে মা বোনদের উদ্দেশ্যে বলতেছি একটা ঘর দেখাই চতুর্থ দিন পর্যন্ত কামায়া নিয়ে আসতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুল আজকেও জ্বলবে না ঘরে যখন ফিরতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে দেখতেছেন সন্ধ্যা গণে আসলো আলী তো ফিরে না তারপরে দেখতেছেন হ্যাঁ আসতেছে কিন্তু হাত দুইটা খালি চেহারাটা মলিন কাছে যখন চলে আসছে তো আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে চেহারা মলিন কেন আজকেও জোটে নাই আজকেও জোটে নাই তো বলছে অজাতনা শাকারনা লামনা জি সাবরনা ইয়া আলী আলী পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো সবর করব দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী জাতের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়া তাদের শোভা পায় না আপনি অ্যানালাইসিস করতে পারবেন না কি বলল ফাতেমা আলী আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না হাসো দরজা খুলবো নাহলে খুলবো না হাসো দরজা খুলবো তা আলী রাদিয়াল্লাহ হাসতেছে দরজা খুলতেছে আর স্বামীকে স্বাগত জানাইতেছে হাদিসের শব্দ খুশিতে নাচতে ছিল মুস্কি মুস্কি হাসতে ছিল কয়দিনের ক্ষুধার্ত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত রাইখা বলতেছে রহিমাল্লাহু ইমরাআতান ফাতেমা দিল জিতা ফেলছস তোকে দোয়া দিব না তো কাকে দিব স্বামী দোয়া দিতেছে কে কে স্বামী কাকে বলে চিনেন এটাও তো জানেন না স্বামী কাকে বলে
স্বামীর আরেকটা মিনিংস আছে, আরেকটা অর্থ আছে, ওটা ওলামা বুঝবে, আপনাদেরকে বোঝানো যাবে না। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে লাউ আমার তো আহাদান লাউ আমার তো আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমার তো নিসা আইয়াস জুদনালি আজওয়াজিহিন না। ওলামা বুঝবে স্বামীর আরেকটা অর্থ আছে। তো আলী রাদিয়াল্লাহু তো বলতেছে তোকে দোয়া দিব না তো কাকে দিব। তো দোয়া দিতেছে রহিম আল্লাহ ইমরাতানিয়া ফাতেমা, ফাতেমা শুধু তোকে না তোর মেয়েদেরকে দোয়া দিলাম, তোর মতো কেয়ামত পর্যন্ত যেই মা বোন হবে, মহিলা হবে, তার জন্য রহমতের বৃষ্টির দোয়া আমি আলী করতেছি, আলী করতেছি, আলী খুদার তো পেটের দোয়া, এটার জন্য পর্দা থাকে না, পর্দা কবুল হয় কবুল, আরশের উপরে চলে যায়। সুখ ছিল এটা, এটার নাম ছিল লাইফ, এটার নাম ছিল হ্যাপি। এখন হ্যাপি হইল কেক, হ্যাপি হইল আমাদের জীবন হ্যাপি না, কেন জীবনই গড়ি নাই, আল্লাহ আল্লাহ রসুলের গোলামই হই নাই। এর জন্য আসেন প্রথম সিঁড়ি নামাজ, নামাজ ঠিক হবে বাকিটি এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য ওয়াদা করে উঠি যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, পাক্কা পাক্কা, আল্লাহ কবুল করুক, আমা আলাইনা ইল্লাল বালা। দোয়া করেন মাদ্রাসার জন্য, বেশি বলবো আমাদের দেশের জন্য দোয়া করেন। এই দোয়াটাও আল্লাহ করেন যে কেউ যদি কারো কারণও যদি আমাদের দেশে আজাব আসে, তারপরও যে আল্লাহ তাকে ধরে পুরা দেশকে না ধরে, দোয়া করেন। আছে কিছু লোক যারা আমাদের দেশে চায় না, আমি তো বলি আমাদের, আবারও বলতেছি আমাদের দেশের মতো সুন্দর দেশ আপনারা না গড়লে বুঝবেন না, আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, আসলেই সোনার বাংলা, এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব কোনো দুনিয়ার দেশে নাই, এত হেফজখানা দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত দাড়ি টুপি দুনিয়ার কোনো দেশে নাই, এত সময় পর্যন্ত মাটিতে লেপটি দিয়ে আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে আর চোখের পানি জুড়াবে, অদ্বিতীয় দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশ নাই দুনিয়াতে এরকম লেপটি মেরে শুনবে। কালকে রাত্রে আমি এক প্রোগ্রাম থেকে আসছি, এক থেকে দেড় লক্ষ লোক ময়মনসিংহে সারা রাত্র বয়ে রয়েছে ইসলামপুর মাদ্রাসায়, ঈশ্বরগঞ্জ এক থেকে দেড় লক্ষ লোক, দেশ দুনিয়া নেই। দোয়া করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আছে সাধু বেশি আমাদের দেশের লোককে দেশের অনিহা চায়, ওরা নিজেদেরকে সাধু ভাবে, সাধু এরা সাধু কিন্তু পিছনে এরা আমাদের দেশের অনিহা চায়, আদিহা চায় উপরে কিন্তু ওরা সাধু। একটা প্রবাদ বাক্য আছে না, বগলে ইট মুমে শেখ ফরিদ, এরকম কিছু লোক আছে বগলে কিন্তু কি মুখে কি শেখ ফরিদ, আমি বলবো এরকম কিছু লোক আছে বগল তলে ইট মুখে কি শেখ ফরিদ। দোয়া করেন আল্লাহ সমস্ত চোখের টিকা বাংলাদেশের কে আল্লাহ চোখ থেকে হেফাজত করুক, ব্রেল থেকে হেফাজত করুক, কুচিন্তা থেকে হেফাজত করুক। আমাদের দেশের জন্য আমাদের দোয়া করা বেশি দরকার, কেন অনেকের জাগার যা অনেকের যাওয়ার জায়গা আছে কিন্তু আমরা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে এই দেশে জন্ম এই দেশে মরণ এই দেশের মাটিতে আমাদের মিশতে হবে, এইখানেই আমাদের থাকতে হবে। বিদায়, আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, শুধু এইখানে না, আমি উলামায়ে কেরামকে বলবো রাত্রে উঠে দোয়া করেন আমাদের দেশের জন্য, আমাদের দেশ থাকবে আমরা থাকব, আমাদের দেশ থাকবে তো আমরা থাকব, আমাদের দেশের জন্য দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটাও বলবো এই দেশ সম্বন্ধে, এই দেশের ইতিহাস আপনারা জানেন না, যারা ইতিহাস জানে ওরা শত বছরের জানে, বাংলা সন কত থেকে, কত সন, 1400 কত, 27 ঠিক না, তাহলে বাংলাদেশের বাংলা বাঙালির ইতিহাস কত দিনের, হ্যাঁ 1427 যদি সন হয় তো ইতিহাস হইব কত দিনের,
1427 বছরের ইতিহাস ঠিক না আপনি কয় দিনের ইতিহাস জানেন বাংলাদেশের হ্যাঁ কয় দিনের এই দেশে ইসলাম আসছে মদিনার সমসাময়িক চার সাহাবী আসছে আল্লাহ রাসূল যখন হিজরত করে নাই তখন চার সাহাবী আসছে এই দেশে কয়জন আমি নাম বলতেছি তারিখ আপনি দেখা নিয়েন আমি গাইটা শেষ করে ফেলছি তারিখ আপনার মতো আমার তারিখ পড়তে হবে না আমি তারিখ পড়ি আপনার চেয়ে বেশি তারিখ জানি ইতিহাস জানি প্রথম সাহাবী আবু ওয়াক্কাস যিনি আমির ছিলেন আবু ওয়াক্কাস কাসেম ইবনে হুযাইফা উরওয়া ইবনে সাসা কাসেম ইবনে ওহাব ইবনে মালিক আবু ওয়াক্কাস আমির ছিলেন ওহাব ইবনে মালিক কাসেম ইবনে হুযাইফা উরওয়া ইবনে সাসা এই চারই সাহাবী বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষ সরল সহজ কালো ছিল আজও আছে আল্লাহ রাসূল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ কে বলছে কে দলিল নেবেন উলামারা বলবে কোত্থেকে বলে হুজুর এটা আল্লাহ রাসূল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ দলিল দিব আপনাকে খোয়াবো হাদিস কি হ্যাঁ খোয়াব যদি আল্লাহ রাসূলের হয় কারণ আল্লাহ রাসূলের খোয়াব সত্য ঠিক না না হাদিস না হ্যাঁ আল্লাহ রাসূল স্বপ্নে বলছে প্রমাণ নেবেন নাম ঠিকানা দিয়ে দিবো আপনি প্রমাণ নিতে পারবেন আমার এই কানে শোনা আল্লাহ রাসূল বলছে স্বপ্নে এক জামাতকে কান্দেন কেন আপনি বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি বাংলাদেশের উম্মত কি সরল সহজ এই জন্য এই জাতিকে ভাঙ্গায় খাওয়া সহজ এই জন্য ভাঙ্গায় খাওয়া কি ভাঙ্গায় খাওয়া কি সহজ সরল সহজ যদি না হইতো আপনি বাংলায় খাইতেন এদেরকে বাংলায় খাওয়া সহজ আবার যদি সরল সহজ খেপে তাহলে আরে আবার সামলানো সহজ কঠিন আরে সামলানো আর কি সহজ আত পাগলা যদি চেতলো তাহলে কবর আছে আল্লাহ রসুল বলছে সরল সহজ এই দেশের মানুষ চার সাহাবি আসছে দুজনের কবর চীনে আবু আক্কাস ওহাব ইবনে মালিক দুজনের কবর এই জমিনের নিচে এই জন্য এই দেশের জন্য দোয়া করেন এই দেশের ইতিহাস বহুত পুরাতন এই দেশের ইতিহাস বহুত পুরাতন যারা বলে মাদ্রাসার ইতিহাস নতুন ওরা জানি না সোনারগাঁও নারায়ণগঞ্জের ভিতরে না বাইরে জেলা কোনটা সোনারগাঁও কি হ্যাঁ 1268 সনে আবু তয়ামা মাদ্রাসা করছে দাওরায় হাদিস পর্যন্ত ইফতা পর্যন্ত 1268 সনে 800 বছরের কাছাকাছি কত জান 1268 সন লেখা আছে আবু তয়ামার এখানে আমি দেখে আসছি আপনিও দেখে আসেন বেশি দূরে তো না সোনার গায়ে আবু তয়ামা রহমতুল্লাহ আলাই 1268 ইংরাজিতে সোনার গায়ে দাওরায় হাদিস পর্যন্ত তাখাত সুসাত পর্যন্ত ছাত্রের সংখ্যা কত ছিল এটা লেখা নাই কিন্তু আমার ধারণা আবু তয়ামার নামের উপরে মনে হয় শত শত না হাজার হাজার ছাত্র হবে কেননা ইমাম বুখারির ওই দরজগা যেটা আমি চোখে দেখে আসছি ওটার ভিতরে এখনো 50,000 ছাত্র বসতে পারে কত আপনি সফর করে দেখে আসেন এই জন্য লম্বা হয়ে যেতেছে ঠিক না কারণ আমরা 31 নাইট কইরা উঠব আর এক মিনিট বাকি এক মিনিট এক মিনিট এক মিনিট বাকি উচিত ছিল প্রত্যেক গলি গলি এরকম মজমা হওয়া প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া আমি তো আজকে প্রাণ খুলা দোয়া করব ওদের জন্য যারা এইখানে এটা আয়োজন করছে উচিত ছিল সারা বাংলাদেশে হওয়া যে আল্লাহর গজব যেন নাইমানা আসে যদি গজব আসে তো আমরা আজকে বদদোয়া করব আল্লাহ দোয়া করব কিন্তু দোয়ার ভিতরে বদদোয়া না চলে আসে আল্লাহ যারা আসাবকে ডাকতে চাইতেছে যারা আসাবকে ডাকতে চাইতেছে বাংলার জমিনে যারা ডাকতে চাইতেছে আমরা আল্লাহ কি তাদের পক্ষে তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারি আর কিছু বলতে পারি না চলেন দূর সবাই দোয়া তো করবো ইনশাআল্লাহ দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাঈমান মা দাওয়ামিক
لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك. لا نوصي ثناء كما أنت أثنيت على نفسك. لا إله إلا أنت الرحمن الرحيم، الملك القدوس السلام، المؤمن المهيمن، العزيز الجبار، المتكبر، الخالق البارئ، المصور، الغفار، القهار، الأهاب، الرزاق، الفتاح، العليم، القابض، الباسط، الخافض، الرافع، المعز، المذل، السميع، البصير، الحكم، العدل، اللطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور، العلي، الكبير، الحفيظ، المقيت، الحسيب، الجليل، الكريم، الرقيب، المجيب، الواسع، الحكيم، الودود، المجيد، الباعث، الشهيد، الحق، الوكيل، القوي، المتين، الولي، الحميد، الموصي، المبدي، المعيد، المحيي، المميت، الحي القيوم، الواجد، الماجد، الواحد، الأحد، الصمد، القادر، المقتدر، المقدم، المؤخر، الأول والآخر، الظاهر والباطن، الوالي، المتوالي، البر، التواب، المنتقم، العفو، الرؤوف، مالك الملك، ذا الجلال والإكرام، المقسط، الجامع، الغني، المغني، المانع، الدار، النافع، النور، الهادي، البديع، والباقي، الوارث والرشيد والصبور. اللهم لك الأسماء الحسنى، ندعو بأسمائك الحسنى، ندعو بأسمائك الحسنى، ندعو بصفتك العليا، ندعو بكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب. اللهم نسألك بأسمائك الأعظم المكنونة الطهر الطاهر المقدس المبارك. يا الله يا الله، الله شرا الدنيا كي كورتي سي ارارا كي كورتي سي. مالك تما كاتو تكوي بلا شرا الدنيا كي كورتي سي ارارا كي كورتي سي. ترى تمار غزب كي داكتي سي আটকারা তোমার গজবকে প্রতিরোধ করতে চাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মজমার দিকে তাকান মালিক। এই মজমার যুবক আছে, বৃদ্ধ আছে, বাচ্চাও আছে, মাদ্রাসার তালেবে এলেমরাও আছে, আল্লাহ ওলামাও আছে, আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরাও আছে। এই মজমা কি করে, সারা দুনিয়া কি করে, আল্লাহ তুমি কাদেরকে জিতাবে, কাদেরকে হারাবে, ফয়সালা তোমার উপরে মালিক। কাদেরকে জিতাবে, কাদেরকে হারাবে, কাদের পক্ষে আসবে, কাদের বিরুদ্ধে যাবে, কারা তোমার গজবকে ডাকতেছে, কারা তোমার রহমতকে ডাকতেছে। এই মজমা চোখের পানি ঠেড়া, তোমার রহমতের আকাঙ্ক্ষী হইতেছে আল্লাহ। আল্লাহ না অন্য কোন কারো কারণে আমাদেরকে আপনি শাস্তি দিয়েন না আল্লাহ। পিপড়ার দোয়া যদি আপনি কবুল করতে পারেন, মুসা আলাইহিস সালামের জামানায় পিপড়ার দোয়াকে আপনি কবুল করছেন। পিপড়া দোয়া করছিল, লা তুআদ্দিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ কিছু লোকের গুনার কারণে আমাদের পুরা দেশকে আপনি শাস্তির ভিতরে আনেন না, শাস্তির লেপটে আনেন না। আল্লাহ আমাদের দেশকে বাঁচান, আপনি আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের যারা অনিহা চায়, আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা আজাবকে আনতে চায়, আল্লাহ ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমরা রসুল দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, কোনালি কোন যুবই দেখি নাই। হায় আল্লাহ আমরা বড় দুর্বল অবস্থায় আছি, হায় আল্লাহ বড় ফিতনার জামানায় ইসলামের কোন, হায় আল্লাহ কোন সোনালী সময় দেখি নাই। হায় আল্লাহ আপনি কোন কুদরত আমাদেরকে দেখায় দেন, আমাদের ইমানকে বাড়ায় দেন। আরিনা আজাইবা কুদরত থাক, আরিনা আজাইবা কুদরত থাক, আরিনা আজাইবা কুদরত থাক।
আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের দেশকে হেফাজত করেন মাদারিসগুলোকে হেফাজত করেন মাকাতিবগুলোকে হেফাজত করেন মসজিদগুলোকে হেফাজত করেন আল্লাহ খানকাগুলোকে হেফাজত করেন আয় আল্লাহ দিনদারদেরকে হেফাজত করেন উলামায়ে কিরামকে হেফাজত করেন এদের মুহিব্বিনদেরকে হেফাজত করেন এদের ভালোবাসাকারীদেরকে হেফাজত করেন এদের সহযোগিতাকারীদেরকে হেফাজত করেন এদের দিকে ভালো দৃষ্টিতে যারা চায় তাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে আবার বলতেছি আপনি হেফাজত করেন এমন দেশ দুনিয়ার কোথাও নাই আল্লাহ গুটি কয়েক মানুষের কারণে যারা আমাদের দেশের অনিহা চায় আয় আল্লাহ তাদের কারণে পুরো জাতিকে আপনি আয় আল্লাহ আযাবের লেপেটের ভিতর আপনি আইনেন না আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আল্লাহ কালকে সূর্য যা উঠবে 2020 যা চলে গেল আয় আল্লাহ কালকে সূর্য 2021 এর উঠবে আয় আল্লাহ ওই সূর্য যেন খায়ের নিয়া ওঠে খায়ের নিয়া ওঠে খায়ের নিয়া ওঠে খায়ের নিয়া ওঠে বালাই নিয়া ওঠে কোন শার না নিয়া ওঠে মালিক আমিন আয় আল্লাহ আয় আল্লাহ 2020 এর সূর্যের মতো যেন না ওঠে আয় আল্লাহ এই মজমাকে যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করেন আয় আল্লাহ আল্লাহ যারা শুনছে তাদেরকে কবুল করেন যারা বলছে তাদেরকে কবুল করেন আল্লাহ আয়োজকদেরকে আপনি আপনি শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন আমরা আর কি চাবো মালিক আপনি তো আপনি শান অনুযায়ী দিবেন কিয়ামত পর্যন্ত এরকম প্রতি ডিসেম্বরের 31 তারিখে এটাকে আয়োজন করার তৌফিক নসিব করেন আল্লাহ এদের নিয়ত বড় উন্নত আল্লাহ এদেরকে আপনি সারা বাংলাদেশের জন্য মডেল বানায় দেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন আল্লাহ 31st নাইট এইভাবে আয়োজন করা হয় আমিন তোমার 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 কথা দ্বারা তোমার রসুলের কথা দ্বারা তোমার আলোচনা দ্বারা তোমার রসুলের আলোচনা দ্বারা আয় আল্লাহ 12টায় যেন পুরা জাতির হাত ওঠে 12টা 1 মিনিটে যেন সবাই চোখের পানি তোমার কুদরতের সামনে ছড়ে তারা যেন নতুন বছর চায় তো তোমার সামনে হাত পাইতেই চায় আয় আল্লাহ নতুন বছর এইভাবে হয় এই মজমাকে আপনি সারা বাংলাদেশের জন্য মডেল বানায় দেন মডেল বানায় দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন বিশেষ করে আমাদের দেশকে করোনার থেকে মুক্ত করেন আল্লাহ এমন দেশ তো দুনিয়ার কোথাও নাই এই করোনা লগ্নে একটু এটা দেখলেই বুঝবেন মালিক ও মালিক দুনিয়ার কোনো দেশ নাই করোনা লগ্নে এত রাত পর্যন্ত এত লোক জমায়েত হইয়া তোমার তোমার রসুলের কথা শুনে তাইলে এই দেশের মানুষ তোমার পাগল কিরকম মালিক তোমার হাবিবের পাগল কিরকম মালিক যারা রাত অবধি তোমার কথা বসা বসা শুনে নারী পুরুষ নির্বিশেষে ও মালিক ওই দেশের মানুষকে তুমি করুণা দেও কি করা এদেরকে করুণার থেকে মুক্ত করবে না কেন করুণা আমাদের দেশ থেকে উঠায় দাও করুণা আমাদের দেশ থেকে গুটায় দাও আল্লাহ করুণার ভ্যাকসিন আমাদের মানুষের হাতে দিয়া দাও এই দেশের মানুষের হাতে করুণা দিয়া করুণার ভ্যাকসিন দিয়া দাও আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ জটিল রোগ থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন মুসলমানদেরকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির রোগ দিয়েন না লিভারের রোগ দিয়েন না ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না ডায়াবেটিসের রোগ দিয়েন না ক্যান্সারের রোগ দিয়েন না আল্লাহ দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দিয়া দেন আল্লাহ করুণার রোগ তো দিয়েনি না দিয়েনি না দিয়েনি না দিয়েনি না আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আল্লাহ যারা দোয়ার দরখাস্ত করতে যারা করতে পারে না যারা হক রাখে সবার জায়েজ তামান্না পুরা করা দেন যারা বরাবর ঈমান নিয়ে যে কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আল্লাহ আমাদের আনেওয়ালা জানুয়ারির ইজতেমাকে আল্লাহ আপনি হওয়ার তৌফিক নসিব করেন ব্যবস্থা করা দেন যেন হয়ে যায় আয় আল্লাহ ব্যবস্থা করা দেন ব্যবস্থা করা দেন ব্যবস্থা করা দেন কামিয়াব করা দেন কামিয়াব করা দেন কামিয়াব করা দেন কামিয়াব করা দেন আল্লাহ আপনি কাদের মতলক আপনি পারেন আল্লাহ আল্লাহ আপনি পারেন
আল্লাহ আমাদের ইস্তেমাকে আপনি অনুষ্ঠিত করে দেন আমিন আমাদের ইস্তেমাকে কামিয়াব করে দেন আমিন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে maaf করে দেন আমিন বিশেষ করে আমাদের মাতা পিতাকে maaf করে দেন আমিন আয় আল্লাহ বাংলাদেশের ভিতরে শান্তি নাযিল করেন আমিন আয় আল্লাহ এই দেশকে অরাজকতার থেকে আপনি মুক্ত রাখেন আমিন আয় আল্লাহ দুনিয়া চায় এরকম শান্তির দেশ দুনিয়ার কোথাও নাই মালিক এত সুন্দর দেশ কোথাও নাই জানি না সারা দুনিয়ার কোন চক্ষুগুলো এই দেশের ভিতরে লাগা আছে যারা এই অশান্ত দেশকে অশান্ত করতে চায় আল্লাহ কেউ যদি এরকম নিয়ত নিয়া চাই মুখে শতফরিদ হোক ভূগোলে ইট হোক যেই হয় আর মালিক তুমি আমাদের দেশকে অশান্ত হইতে দিও না আমিন আল্লাহ তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও আমরা দেশের ভিতরে শান্তি চাই বাই বাই হয়ে বাস করতে চাই আমাদের দেশে আমরা অশান্তি চাই না আয় আল্লাহ আমাদের দেশে আমরা এক আর নেক থাকতে চাই আমাদের দেশের কোন বিরুদ্ধে কোন চক্রান্তকে আপনি আল্লাহ সফল হইতে দিবেন না আয় আল্লাহ আয় আল্লাহ এই দেশের মানুষ সরল সহজ এই দেশের মাটিকে আপনি হেফাজত করেন আমিন চাচাইলাম তাও দেন চাচাইতে পারলাম না তাও দেন এই মহা মানব এতগুলো মানুষের দিলের কি আশা আমার জানা নাই চর দিলে যে আশা আছে আপনি পূরণ করে দেন আল্লাহ বিশেষ করে এই আলীগঞ্জের মাদ্রাসাকে আপনি কবুল করেন আর ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন প্রতিষ্ঠাকারীদেরকে কবুল করেন যারা সহযোগিতা করতেছে তাদেরকে কবুল করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ভাই আল্লাহ যেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করছে আল্লাহ তুমি তাকে আরো বেশি বেশি বড় বড় ইসলামের খেদমতের জন্য কবুল করো আমিন আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাসূলের পাশে ইসলামের সেবক হিসাবে ইসলামের খাদেম হিসাবে ইসলামের সহযোগী হিসাবে দ্বীনের সহযোগী হিসাবে দাঁড়ানোর তৌফিক নসিব আমিন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় আপনি কোত্থেকে দেখবেন আপনি কোত্থেকে দেখবেন আপনাকে 4টার সময় উঠতে হবে 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না আপনাকে রাত্র 4টায় উঠতে হবে যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয় 11,000 এর উপরে হেফজখানা বাংলাদেশে ওরা রাত্র 4টার সময় ওঠে বহুত কচি কচি বাচ্চা আছে ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা শুনাইতে পারি কিনা তো আল্লাহর সামনে কচি কচি মুখগুলা কচি কচি ঠোঁটগুলা কচি কচি হাতগুলা যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না কলম উঠানো সে উইটা চুপে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোর কালাম ওস্তাদকে শুনাবো হায় হায় ও তো হাত উঠায় না আরশকে হেলায় দেয় এজন্য আমি বলি যেখান থেকে বাহির হয়ে গেছি আসেন আজকে 31st নাইট উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইট কে নতুন বৎসরকে স্বাগত জানাবো নতুন বৎসর একটা নেয়ামত নতুন বৎসর একটা কি নেয়ামত কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা হায় 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 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে 20 লাগায় চলে যাইতেছে 2020 কিন্তু আমাদেরকে বড় বিষ লাগায় দিছে ঠিক না হ্যাঁ করোনার চেয়ে বড় বিষ আর কি হবে লকডাউন যখন চলতেছিল কত মানুষের চোখের পানি ঝরতে ছিল কারো কাছে চাইতেও পারে নাই ঠিক না হ্যাঁ ব্যবসা ছিল না চাকরি ছিল না বাণিজ্য ছিল না কিচ্ছু ছিল না বিষ লাগায় থুয়া চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা বাকি আপনি কি জানেন 2020 এর চেয়ে যদি 2020 আরো বড় বিষ নিয়ে আসে কি করবেন করোনা তো মনে করছিলাম 19 এ শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু করোনা 20 তো চলে আসছে
এখন তো বিশ চলতেছে, করোনা বিশ নাম্বার বিশ টোয়েন্টি লন্ডনে ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়াও ধরা পড়ছে, আমেরিকাও চলতেছে। যদি এটাকে আল্লাহ ২৫ পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ বলে আপনি বদদোয়া করতেছেন? না, বদদোয়া করতেছি না। যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন? যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনা এই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? খেত তো সরিষাও তো কি বেড়াও তো খেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে, খেত খাইছে, তাইলে করোনায়ও তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st night, এটা আল্লাহর নিয়ামত। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। ألا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। যদিও আমরা আজকে দুনিয়ার উপরে বিরাজমান, পুরাটা দিন দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, এটাও বলতে পারি যে পুরাটা দুনিয়া উপরে আমাদেরই আধিপত্য, জলে যেমন স্থলে তেমন, এটা মানলাম আমি সত্য। আমার কথা বোঝেন তো? এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আজকে পুরো দুনিয়ার উপরে জলে স্থলে
এমনও বলতে পারি আকাশে তো বলা যাবে না, আকাশের একটা সীমানা পর্যন্ত আমাদের আধিপত্য বিরাজমান। যেরকম স্থলে যেরকম জলে, কিন্তু একটা দিন অচিরই আমাদের সবার সামনে আসবে, অচিরই, বেশি দিন না, অচিরই একটা দিন আমাদের সামনে আসবে যে আমরা এখানে কেউ থাকব না। আজ থেকে 50 বছর আগে যাদের আধিপত্য বা 30 বছর আগে যাদের আধিপত্য নারায়ণগঞ্জের উপরে ছিল, এরা কেউ নাই। ঠিক একটা দিন আসবে নারায়ণগঞ্জ কেন, দুনিয়ার উপরেই যাদের 50 বছর আগে আধিপত্য ছিল, 60-70 বছর আগে আধিপত্য ছিল, এক যুগ 100 বছর আগে যাদের আধিপত্য ছিল, তারা কেউ দুনিয়াতে নাই। বিদা, আজকে যদিও নাকি দুনিয়ার উপরে আমাদের আধিপত্য, এক একজনের এক এক লাইনে, কিন্তু একটা দিন আসবে আমাদের, আমরা কেউ জমিনের উপরে থাকব না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবেন। এই জন্যই কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন। আজকে হয়তো টোকায় টোকায় উঠাইতেছেন, টোকানো বোঝেন, টোকাই চিনেন? টোকাইরা কিন্তু টোকাইতে থাকে, ঠিক না? মালাকুল মৌত টোকায় টোকায় উঠাইতেছে। একটা দিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। এই দুনিয়া আজকে যদিও নাকি মানুষে ঘিচ ঘিচ করে, 750 কোটি মানুষ, ছোট্ট একটা দুনিয়া, মাত্র 24,000 কিলোমিটার হলো আমাদের দুনিয়াটা, এই ফুটবলটা 24,000 কিলোমিটার, যেদিক দিয়ে মাপুক, এমনে মাপুক আর এমনে মাপুক। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়। যদি আমাদের জমিনের পরিধিটা একটু বড় হইতো, তাহলে আমাদের রাত দিনের পরিধিটাও 24 ঘন্টার থেকে আরও বাড়ত। 24,000 কিলোমিটার বিদায় 24 ঘন্টা, সোজা হিসাব। কেননা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় 1,000 কিলোমিটার বেগে, এই জন্য 24 ঘন্টায় 24,000 কিলোমিটার অতিক্রম হয়। ঘুরার ভিতরে চাকির মতো ঘুরতেছে। 750 কোটি মানুষ আজকে 24,000 কিলোমিটার, কিন্তু তার ভিতরও স্থল হইল 60-70 ভাগ, জল হইল 60-70 ভাগ, স্থল হইল 33 ভাগ। এবার 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তাহলে আমার কথাই সত্য বাহির হবে যে দুনিয়ায় মানুষ এখন ঘিচঘিচ করে, ঠিক না? একটা দিন আসবে কেউ থাকবে না, চলে যেতে হবে। কোনো একদিন আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে, এখন জিজ্ঞাসা করতেছেন না, হাদিসে আছে, কোনো একদিন জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা জাহারিল আর্থ, জমিনে কে বাকি? তো মালাকুল মৌত বলবে, লা আল্লাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে টোকায় টোকায় নিয়ে আসছি, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, জানা সত্য, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, লোহার প্রাচীরের ভিতরে। আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মৃত্যুকে স্বপ্নও ভাবে না, যে মৃত্যু আসবে আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। তাল্লা জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মৌতকে ভাবতো না। তো মালাকুল মৌত বলবে, ওদেরকেও নিয়ে আসছি। কেননা মালাকুল মৌতের জন্য কোনো বাধা বিপত্তি নাই, আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান, যতই প্রতিরোধ দ্বারা করান, মালাকুল মৌতকে প্রতিরোধ করা সম্ভব না, সম্ভব? হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না। কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মৌত পুরা টিম নিয়ে ঢোকে, টিম নিয়ে বাহির হয়ে চলে আসে,
কিচ্ছু হয় না, ঠিক না? ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের আমি দ্রুত চলতেছি, মালাকুল মল বলে আকাশওয়ালারা বাকি, আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, সাত আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে আমি মানি, আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিয়েছে, 9,30,00,000 মাইল দূরে, আমি এটা মানি। বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13,00,000 গুণ বড়, বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি, কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ, এই ফিতা তাদের কাছে নাই। কেন আল্লাহ, আর আল্লাহ নিজে বলছে লা ইয়ালামু তাওলুহা আরযুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, ওয়ালা নাবিয়্যুম মুরসাল কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররাব কোনো নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 60টা, সাবা সামাওয়াতিন তিবাকা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়ামে, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরও বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাদালিকা কুল্লু সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়, চাইর আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো রুকুতে সেজদা এবং বসা অবস্থায়, কাইমুন রাকিউন সাজিদুন ও জালিস, আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশের কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান কি কয়? শুধু তথ্য দিতেছি, আল্লাহ রসুল বলছে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে, বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। হ্যাঁ, আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে, অসিয়া কুরসি ইউ সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়া দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মওত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, 12 জন বাকি শুধু। আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। তো আল্লাহ জিজ্ঞেস করবে 12 জন কে, তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মওত 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞেস করেন না আমার কাছে, কোন জায়গায় হবে, দুনিয়ায় হবে না এটা সত্য, কেন না এত বড় জায়গা দুনিয়াতে নাই। কত বড় জায়গা, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথা 7 আকাশের উপরে যায়। হ্যাঁ, এত বড় জায়গা কই পাবে জমিনে। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, বলবে 9 জন, আনা সামানিয়া তুমিন হামিলাতি আরশিক ওয়ান্তাল হাইয়্যুল্লাযী লা তামুত, 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন, কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়া যাবে, ঠিক না? হ্যাঁ, আপনার কাছে লজিক কি, যুক্তি কি, পড়বে না? তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিয়েছেন। তো হাদিসে আছে, ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য,
আল্লাহর হুকুমে টিকে থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মওত বলবে আমি আপনি চিরঞ্জীব, একটা চিৎকার দিবে আর বলবে আনা ওয়ান্তাল হাইয়্যুল্লাযী লা তামুত, তা আল্লাহ বলবে এবার তোমার পালা, মরো তোমার পালা, তুমি মরো, তুমি মরো, ফাতামুত আনতা, তুমি মরো, লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, ওয়া ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু রেখেন নাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, যদি আসি বিষে ঢংসি নিজারে, করুণা যার হয় নাই ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না, মালাকুল মওত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবেন ইলাহি মালিক বি ইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিম তু সাকরাতাল মউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে, কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না আঙ্গুলের মাথায়, এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন আঙ্গুলের মাথায় বোঝেন কি, অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয় ঠিক না, টাচ করলেই হয় ঠিক না। আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন, থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নাই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদচন্দ্রণীতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে, আমাদের পাইলিংয়ের আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি ঠিক না, কে সহ্য করে, জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই, জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না, দিতে পারে, যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝেই তো কেন, হাদিসে এই কথা আসতো কেতো কেন, মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে ঠিক না, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে ঠিক না, বুড়ারা একরকম চলে ঠিক না, কি বলেন, সবার চলনের ভিন্ন ধরন ভিন্ন, টাকাওয়ালাদের চলন ভিন্ন ঠিক না, সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন ঠিক না, ক্ষমতাওয়ালার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন, আবার চলনের বাহনও ভিন্ন, বাহন বোঝেন, কেউ বাসে চড়া চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ ঠিক না, কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে, চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে, তামসি আলা গহরি, আমার পিঠে চলো তাই না, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, তখন দেখাবো আমি কে তুমি কে, তখন দেখাবো, কি বুঝাইতে পারতেছি, তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা গহরি, আমার পিঠে চলো তাই না, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, অতি সত্তর আসবে, তখন আমি দেখাবো তুমি কে আমি কে, তুমি কে আমি, হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে ইদান উহাবিলু লাকা বাতনি খাদরা,
আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন, শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা। এই জন্য এক হাদিসে আছে, ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাযিবতু, আমি রাগ হয়ে যাই, ওয়াইদা গাযিবতু লানতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি, ওয়া লানতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল। আল্লাহ জাযায় খায়ের দেখ, উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31 নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায় খায়ের দেখ। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন যে 31 নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল, ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই, রাত্র 5:05 সময়। মনে নাই আপনাদের? ভুলে গেলেন? এটা কিন্তু সিগনাল ছিল, সিগনাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায় খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল, প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না, আমার বিশ্বাস। কেন আমি চোখে দেখে বলতেছি, আমার মতো এতটুকু অনুভূতি কেউ বলতে পারেন? গর্ব করতেছি, গর্ব না, আল্লাহ জানে দিলের হাল। আমি দুনিয়া যতটুকু দেখছি, বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি, আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই, মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। হ্যাঁ হ্যাঁ, সত্য, এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। এটা আমি ঘুরা বলতেছি, আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে,
ওটো পুরা হবে আশা করি, মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি, যতদিন এগুলো চলমান থাকবে আলহামদুলিল্লাহ এশিয়ার ভিতরে বাংলাদেশ করুণাকে, করুণার ব্যাপারে এক নম্বর, করুণাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই, ফুলের মালা যার গলায় যাক এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করুণাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে এক নম্বর আমি বিশ্বাস করি। এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলো খুলে গেছে, হেফজখানাগুলো খুলে গেছে, মক্তবগুলো খুলে গেছে, মসজিদগুলো খুলে গেছে, মার্কাজগুলো খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে, আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে, আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে যেই ভ্যাকসিন কোনো মিডিয়া, কোনো যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না, কোনো ব্রেনে আনতে পারে না। কেন আরেকটা কথা বলবো, রাগ হবেন না তো, হ্যাঁ সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, হয়তো লোড করতে হয় নাইলে থাকেই না, ঠিক না? হ্যাঁ ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই, আপনাকে লোড করতে হবে, ঠিক না? সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না। আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে, কেন লেগে সবাই এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, সবাই এখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, কিন্তু আমি দাঁত দিব, সেলুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ ভাবছিল ক্যামেরা নিয়ে যে হয়া লোক না তিল বানায় দিব তাল, হয়া লোক তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করুণার বিপর্যয় ঘটে নাই। আপনি জানবেন কি, আপনি তো উঠেনি ঘুমের থেকে দশটার সময়, আপনি রাত্রে চারটার আকাশ কোত্থেকে দেখবেন? আপনাকে চারটার আকাশ দেখতে হলে রাত্রে চারটায় উঠতে হবে, তারপরে তাকাতে হবে আলীগঞ্জে, আলীগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্রে চারটায় কেমন দেখা যায়। কেননা চারটার সময় আলীগঞ্জের মাদ্রাসার হেফজখানার ছেলেরা উঠছে, অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে, মা বাবা এই সময় পাঠাইলো কি লেগা, চারটার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢোকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই চারটার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোত্থেকে দেখবেন, আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে চারটার সময় উঠতে হবে, দশটায় উঠে রাত্র চারটার আকাশ দেখা যাবে না, আপনাকে রাত্র চারটায় উঠতে হবে। যারা রাত্র চারটায় ওঠে ওরা জানে রাত্রে চারটার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজখানা বাংলাদেশে, ওরা রাত্র চারটার সময় ওঠে, বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উইটা চুপে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শুনাবো, হায় হায় ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এজন্য আমি বলি যে এখান থেকে বাহির হয়ে গেছি, আসেন আজকে 31st night, উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া যে আমরা ব্যতিক্রমভাবে 31st night-কে নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় 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 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে বিষ লাগায় চলে যেতেছে,
2020 কিন্তু আমাদেরকে বড় বিষ লাগায় দিয়েছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় বিষ আর কি হবে? লকডাউন যখন চলতেছিল কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না, বিষ লাগায় থুয়া চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন, 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় বিষ নিয়ে আসে কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে, এখন তো 20 চলতেছে, করোনা 20 নাম্বার 20 20 লন্ডনে ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়ায় ধরা পড়ছে, আমেরিকায়ও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায় আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদোয়া করতেছেন? না, বদদোয়া করতেছি না। যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন? যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো সরিষাও তো কি বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে, ক্ষেত খাইছে, তাইলে করোনায়ও তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st night, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লাইন শাকার তুম লাজিদান্নাকুম, যদি শুক্রিয়া আদায় করো তো বাড়ায় দিব। আরেক হাদিসে কুদসি আছে, আহলু শুক্রি আহলু জিয়াদাতি, শুক্রিয়া আদায় যদি করি আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ফিরে আসো, ফিরে আসো। ওই কালচারে 31st night আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে দুইবার সতর্ক করছেন, পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম, লৌহজঙ্গে, হয় নাই? 31st night পরও ভূমিকম্প আসছে, 31st night আগেও ভূমিকম্প আসছে, তিনবার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8 উপরে হবে, 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করে। আল্লাহর আজাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না, কেন আল্লাহ কাউকে বাধ্য করে নাই, আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব, আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি, তুই বা কি কি চড়াই পাখি আর এটা রানলে চলে হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি, উন্দুরিলা শামসি ওয়া সোয়াইহা, উন্দুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উন্দুরিলা শামসি ওয়া সোয়াইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উন্দুর ইলাল বিহারি ও আমোয়া জিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করার কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উন্দুর ইলাল জিবালি ও ইস্তিকরার ইহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করার কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, তো উন্দুর ইলাল আর্দি ও ইত্তেসা ইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি, জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, তোকে বাধ্য করা। বিদায় আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন না আমাদেরকে, 5টা দিছেন, কয়টা কয়টা স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ, স্বাধীনতা আমরা বেশি দেন নাই, বেশি বেশি ভাইবেন না। স্বাধীনতা যদি দিত আমাদেরকে যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানের একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি নিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না,
উন্নত দেশে আসতেন না 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 এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে মক্কা মদিনাও যাইতেন না উন্নত দেশে যাব আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ঠিক না আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন আরবি বলতেন ইংরাজি বইলা ফাটায়া ফেলবো ইংরাজি ভাষা বাংলা ভাষা নিতেন না যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন যে কিরম বর্ণ চাও তো কইতেন টিউবলাইটের মতো ঠিক না কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন কোন মা বাবার কোলে যাবেন তো সারা দুনিয়া ছাইটা দেখতেন কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে যদি বংশগত স্বাধীনতা দিতেন তাহলে ওই বংশ তালাশ করতাম যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না ঠিক না আল্লাহ লম্বা স্বাধীনতা দেন নাই পাঁচটা দিচ্ছেন কয়টা কয়টা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন পেশাগত স্বাধীনতা দিচ্ছেন যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো মত আদর্শগত স্বাধীনতা দিচ্ছেন নাইলে বাকশক্তি আল্লাহর আপনি হবেন নাস্তিক ঠিক না পসিবল হ্যাঁ বাকশক্তি কার কে দিছে হ্যাঁ আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলছে আমার কুন্তা মিসকিনা তুই কি মারপাটের থেকে অসহায় আসিস নাই ফালা আলাকা লিসানুন তান্তিক জিব্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না তোরে কে দিছে কে আল্লাহর বাকশক্তি আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন ঠিক না এটা পসিবল না না আল্লাহ স্বাধীনতা দিছে বক বক কর যা মনে চায় কিয়ামতের দিন উঠাবো ফালা ইয়াতাকাল্লামুন নাকতিম প্রথম মোহর মারবো তারপরে বলবে ফালা ইয়াতাকাল্লামুন কোনো কথা নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান যাকে অনুমতি দিবে তাকে কি বলবে সওয়াবা সত্য বলতে বাধ্য হবে যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও নয় ছয় করে গেছে ওইখানেও নয় ছয়ের যদি আশ্রয় নেয় তা আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করবো ঠিক না তখন হাত পাও দিয়া এটাই তো কোরআন বলতেছে ঠিক না অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে ওইখানেও নয় ছয়ের কি করছে আশ্রয় নিছে তো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে তো ভিতর থেকে ক্ষোভ চিৎকার দিবে কেন আমার বিরুদ্ধে তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আন্তাকানি আল্লাহু আন্তাকা কুল্লা শাই আল্লাহ যে জিব্বা দিয়া কথা বাহির করতে পারে ওই আল্লাহ অঙ্গ দিয়েও পারে আল্লাহ বাধ্য করছে আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে কিন্তু আমরা আল্লাহর তোমার না কার 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 আল্লাহর তা আল্লাহ বলে তোকে বাধ্য করবো বাকশক্তি আল্লাহর আপনি বিরুদ্ধে বলবেন ঠিক না হ্যাঁ যা মনে চায় তা বলবেন ঠিক না এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন এই লোকগুলাকে ডাকবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিতু তোমরা বলছো আমি শুনছি তাই না সত্য তো তো কবাই বলবে সাদাকু আপনি সত্য বলছেন আল্লাহ বলবে এবার আমি বলবো তুমি শুনবা আমি বলবো তুমি শুনবা তোমার চিৎকার তো আমার পর্যন্ত আসে না কিন্তু আমি বলবো তোমার চামড়া খসা যাবে কি হবে তো তৃতীয় স্বাধীনতা হইল মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ সোসাইটিগত সোসাইটিগত বোঝেন পয়সা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন মামু থাকতো বাস ডাকা বাসায় এলো পাত্তি থাকতো বাস পাত্তি বোঝেন কি এটা থাকলে দুনিয়ার যেই কোনো দেশে আপনি কি করতে পারেন সোসাইটিতে বাস করতে পারেন পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন বিকেলি পড়া ঘুরবেন কিচ্ছু বলবে না আজকে ইলা আজালি মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর তারপরে আসবে থাবা তারপরে আসবে থাবা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না স্বাধীনতা বেশি দেন নাই স্বাধীনতা অল্প তো যেটা বুঝাইতেছিলাম যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি সবাই পায়ে পড়া বলি আল্লাহকে নারাজ না করি আল্লাহকে নারাজ না করি আল্লাহ যদি নারাজ হয়ে যান সতর্ক করার পরেও আল্লাহকে নারাজ করে আমরা টিকা থাকতে পারবো না আর আল্লাহকে যদি নারাজ না করি খুশি করি ওয়াইদা অতীত রাজিত
আল্লাহ হাদিসে বলতেছেন, হাদিসে কুদসি, ফয়দা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তা আমি রাজি হয়ে যাই, ফয়দা রাদিতু বারাকতু, আর যখন রাজি হই তা আমি বরকত নাজিল করতে থাকি, অলি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নাই। ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি আবারও চলতেছি, আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, বিচরণ করি আমরা সারা দুনিয়ায়, মানুষ খিচখিচ খিচখিচ করে আমাদের পদচারণে সারা দুনিয়া মুখরিত। একটা দিন আসবে অচিরি, সবাই চলে যাব, কেউ থাকব না, কেউ কেউ থাকব না, চলে যেতে হবে, এটাই কবির কথা সত্য। আজল নে না ছোড়া না কেসরা দারা, আজল নে না ছোড়া কেসরা না দারা, ওসি সে সিকন্দর সা ফাতেবি দেহারা, বড় বড় বাদশাহকে উঠায় নিয়ে গেছেন। আরে বাদশাহ তো বাদশাহ, কবির কথাই সত্য, লৌকানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হইতো তাহলে মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না, দুনিয়াটা তো ওনার জন্যই আলো দেখছে, সৃষ্টি তো ওনার জন্যই আলো দেখছে, উনি যদি না আসতেন তাহলে কিচ্ছু হইতো না, ওনার কারণে সব সৃষ্টি, ওনার রহমতের ছোঁয়ায় সব সৃষ্টি। ও অমা আর সাল্লা কাইল্লা রহমাতাল লিল দুনিয়া বলেন না, লিল আলামিন, আল্লাহর রসুলের রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ সৃষ্টি, ওই রহমতের কষ্টি পাথরের ছোঁয়ায় উনি থাকতেন, আমরাও থাকবো না, আলীগঞ্জের মানুষ আমরাও চলে যাব। জীবনটা কিন্তু লম্বা না, 60-70 বছর, এই জন্য আল্লাহ সতর্ক করছেন প্রত্যেককে, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে। আবার যুবকদেরকে আলাদা করছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয়, তাম্মি সব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। সারা দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ফাইন্নাকা কায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গৈরা নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না, এই ছোট্ট জীবনটাকে কি করতে হবে, গোড়া নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, মার পেটে মানুষ বাচ্চা থাকে 10 মাস, মার পেটে সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে, মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে সারা দুনিয়ার মালিক হইল, এখানে পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো না, আমি দুনিয়ার এরকম এরকম ব্যক্তিত্বের ঘরে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, যাদের নাম শুনলে আপনারা হাক্কা বাক্কা খায়া যাবেন, পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, তো এইখানে সারা দুনিয়ার মালিক হইলো নেওয়া সম্ভব না, কেননা মার পেট পূর্ণতা অর্জনের জায়গা, বিদায় দুনিয়াটা হলো আখেরাতের পূর্ণতা অর্জনের জায়গা, গড়ার জায়গা, যে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, আর যদি না করতে পারলো, দুনিয়ায় আপনি কে, আপনার কাছে কি, আপনি কত বড়, এটা বিষয় না আল্লাহর কাছে, কসম খোদার বিষয় না, কসম খোদার বিষয় না, এটা আমাদের ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা, আল্লাহ দুনিয়ার কোনো বিষয় দেখেন না, আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা যে গড়া নিয়ে গেছে। চলেন নিচের থেকে উপরের দিকে যাই, যে গর্বে হত গরিব হোক তাতে কিছু আসে যায় না, নুন আনতে পান্তা ফুরাক, পান্তা আনতে নুন ফুরাক, একদিন পর একদিন চুলা জ্বলক, তাতে কিছু আসে যায় না, তাতেও কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া যায়। আলীগঞ্জের মানুষ ছোট্ট জীবনটাকে যদি গড়া যায়, চলেন উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, আজকে দুনিয়ার আধিপত্য এক কয়েক শ্রেণীর মানুষের হাতে, ঠিক না, কেয়ামতের আধিপত্য হবে ওই গরিবদের হাতে যারা জীবনটাকে গোড়া নিয়ে গেছে, কেয়ামতের আধিপত্য, আধিপত্য বোঝেন, এরা কেয়ামতের মাঠের বাদশাহ, যার কারণে আল্লাহ রসুল দোয়া করতেছেন, ওয়াহ সুরনি ফি জুমরাতিল মাসাকিন,
আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়ো। কোথায়? কিয়ামতের মাঠে। কেন? আপনি বাদশাদের ভিতরে উঠলে কি হয়? আপনি তো বাদশাদেরও বাদশা, আপনি তো দুনিয়া আখেরাতের বাদশা, আপনি গরিবদের মাঝে উঠতেছেন কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। হাদিসে আছে গরিবদেরকে ডাকবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে আইয়ু হিসাবিন লানা কদ মা আতানা আল্লাহু মালা। ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে কিসের হিসাব? মালই তো দেয় না, এবার কি হিসাব? বাগেন থেকে আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম মা ইয়াকুলুন, এরা কারা কি বলে? তো ফেরেশতারা বলে মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। কেন? আপনি বলে পাত্তি দেন নাই, কি হিসাব দিব? মালই দেন নাই, কি হিসাব? বুক জ্বালাইতে জ্বালাইতে আসছে, বুক চলতে চলতে আসছে, সারা 60-70 বছর জ্বলছে, খালি জ্বলছে না, কি জ্বলে নাই? হ্যাঁ, গরিব দেখলে তো সবাই নাক ছিটকায়, ঠিক না? কি আরে বাংলাদেশের ধনীরা কি মানবে? আমার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আন্তুম তুরজাকুনা গোরাবাইকুম, আল্লাহ রসুল বলে ধনীদেরকে পালে আল্লাহ গরিবের জন্য। হাদিস আন্তুম তুরজাকুনা বিগোরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ বলতেছে ধনীদেরকে পালতেছি। কেননা এক হাদিসে কুদসির ভিতরে আছে কাম গিন গানিক গিন আফসাদাহুল গেনা, কত ধনী আছে ধন ওকে ধ্বংস করে দিছে, ধন ওকে কি করে দিছে? ধ্বংস করে দিছে। আল্লাহ অনেকগুলো গণাইছেন, তারপরে আল্লাহ বলছেন তিন শ্রেণীর লোক যদি না থাকতো, লাউলা মাশায়েখা, আমার কোনো অভিমত নাই কিন্তু আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলতেছে লাউলা মাশায়েখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, হক্কানি আলেমরা যদি না থাকতো, হক্কানি তুলাবারা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, যুবকরা নিজেদেরকে আল্লাহর ভয়ে কি করছে? লজ্জাপতির মতো গুটায় আনিছে। ওটা দেওবক গেলে পাইবেন, হাজিপাড়া গেলে পাইবেন, আমলাপাড়া গেলে পাইবেন, বড় বড় মাদ্রাসাগুলোতে যান, বড়া যৌবন, কিন্তু লজ্জাপতির মতো নিজের যৌবন থাকা সত্ত্বেও নিজেকে কি করছে? গুটানো, বোঝেন? আল্লাহর ভয়ে হাত কিচ্ছু করে না, গুনাহ করলে করতে পারে, গুনাহ করলে রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না। অনেকে রাগ হইতে পারেন, অনেকে রাগ হইতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে আমি বলতেছি না, আপনার দোষ না, কারণ আপনার মেমোরিতে ওই সাবজেক্ট নাই। একটু আগেই বলছি আপনি লোডও করেন নাই, হয়তো ক্ষমতা আছে লোড করেন নাই, অথবা ওই কি নাই, ওই প্রোগ্রামই আপনার এইখানে নাই, এই জন্য আপনি বোঝেন না, এই জন্য আপনি বোঝেন না। নাহলে ছোট ছোট 11টার ভিতরে 60টাই ছোট, কয়টা হাফেজ হইলো দেখলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ কোনো ইংলিশ আর ইংরাজি শিক্ষিতকে একটা বুকস মুখস্থ শোনায় দেন, চ্যালেঞ্জ, একটা বুকস মুখস্থ শুনান আপনাদের ইংরাজির একটা বুকস, চ্যালেঞ্জ। যারা বড় বড় কথা বলে 30 পারা শোনায় দিবে এক দাঁড়ানে, ঠিক না? এই সিনায় হাজার হাজার হাদিস লুকানো, হাজার হাজার হাদিস, জীবন শেষ হয়ে গেলে বর্ণনা দেওয়া শেষ হবে না। কি মনে করেন এবিসিডি শিখা বড় কঠিন? আপনি বোঝেন না, আপনার এখানে প্রোগ্রাম নাই, আপনি কথা বলার দরকার ছিল না, কেন কথা বলেন? হুজুরদের মেধা কম না? আমরা দুনিয়া শিখতে পারি। কোন বুজুর্গ বলছিল, আমি বলি হুজুররা যদি দুনিয়াদারির ভিতরে লাগে তো আপনারা চান্স পাবেন না দুনিয়াদারি করার, মেধা এখানে কম নাই, নাহলে হাজার হাজার হাতিস কি করে মুখস্থ করলো? 30 পারা কোরআন এখানে কি করে নিল? যেটা আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, রাগ হয় না, আমি বুঝাইতে চাইতেছি, চলে যেতে হবে। গরিবদের হাতে কিয়ামতের মাঠের বাহাদুরি, এখান থেকে বাহির হয়ে গেছি।
ফেরেশতারা বলবে আল্লাহ মাও দেন না, চলে যাও। জীবন গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না, গোড়া যেতে হবে। ছোট্ট জীবন আজকে যদিও আধিপত্য আমাদের, যে গোড়া যাবে সে আল্লাহর কাছে দাম পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আলীগঞ্জের মানুষ সেই পরিচয় পাবে, পরিচিতি পাবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে হোক, যে গোড়া যাবে সে পরিচয় পরিচিতি পাবে। জানো না যুবক তুমি কি পাবে? আজকে যুবকরা জানে না সেজদার দাম কত, সেজদায় কি রাখা আছে। তোমার দাম আল্লাহ ছাড়া কেউ দিতে জানে না। তোমাকে পয়দা করছে কে? হ্যাঁ, হায়, তুমি চামচ হইতে পারো, তোমাকে ব্যবহার করবে অতক্ষণ, তরকারি আছে যতক্ষণ। রাগ হয় না তোমাদের পায়ে হাত রাখি। তুমি চামচ হইতে পারো, তোমাকে ব্যবহার করবে অতক্ষণ, তরকারি আছে যতক্ষণ। তোমাদের পায়ে হাত রাখতেছি আমি আজকে। বিষ তো বিষ লাগায় চলে যাইতেছে, একটু পরে একুশ আসবে, জানি না কালকে সকাল কিনি সূর্য কিনিয়া উঠবে। কেন না, সূর্যও সতর্ক করতে করতে ওঠে, শুধু আলো ছড়াইতে ছড়াইতে ওঠে না। আমি রেফারেন্স দিতেছি, সূর্য বলতে বলতে ওঠে আলা ইয়াউমান জাদিদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে জীবনে তুই আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারিস। কালকে সকাল কি নিয়ে ওঠে আমি জানি না, দিদা তোমাদের পায়ে হাত রাইখা বলতেছি। আলীগঞ্জের যুবক, নারায়ণগঞ্জের যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলতেছি। দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না, তোমার দাম দিতে জানে তোমার মালিক। দুনিয়া তুমি চামচ হইতে পারো, তরকারি যতক্ষণ আছে পেয়ালায় ততক্ষণ তোমাকে ব্যবহার করবে। তরকারি নাই, তুমি ব্যবহার থেকে আউট। আর যদি বোঝা যায় যে তুমি পেয়ালা ভাঙতেও পারো, তাহলে তুমি এক মার এক সন্তান হইলেও তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়ালারা দ্বিধা করবে না, তোমার নতুন বধুকে বিধবা করতে দ্বিধা করবে না, তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়ার মানুষ দ্বিধা করবে না। বিদায়, তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের মর্যাদা দিতে জানে তোমার মালিক। তুমি মালিকের সাথে মালিককে চিনো। তুমি তো জানো না তোমার সেজদায় কি রাখা আছে, তোমার সেজদা কত ওয়ে, তোমার সেজদায় কত দাম জানো না তোমরা। চলো তোমাদেরকে একটু শোনাই, যদি তোমাদেরকে চাকায় কিছু বাহির করতে পারি, যদি তোমাদের আগুন ফুয়াইতে ফুয়াইতে একটু বড় করতে পারি, আগুন অনেক সময় অল্প থাকে, ওটাকে ফুয়াইতে 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 বড় করতে হয়। আমিও চাইতেছি তোমাদের দিলের উপরে ফু দিতে 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 দিতে, যদি আগুনের কোনো বিন্দু তোমাদের দিলে থাকে, ওটাকে ফু দিয়ে বড় করতে পারি কিনা, তোমাদের হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। তুমি জানো না সেজদা কত দামি, তোমার জীবন গোড়া তুমি যুবক হিসাবে গেলে তুমি কত দামি হবে তুমি জানো না। যুবক সেজদায় যাইতে দেরি, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকে কি বলে জানো, কাউন্দুরিলা হাদা সাব মা দায়া ফাল, এই যুবকের দিকে তাকা তো কি করে, তো ফেরেশতারা জবাব দেয়, জালা আজলা হুয়া মাজালা হুলি আজলি, সব কিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, সাক্ষী থাকো, হাদা আব্দি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। দ্বিতীয় সার্টিফিকেট, তৃতীয়, যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান যখন বলে, আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হয় না, সাব্বাহ তোক, আমিও তোকে পবিত্র বানাইলাম। যখন আলা বলে, আলা আলা বলে মহান, তাল্লা বলে আলাইতানি ইয়া আব্দি, ও বন্দা, ও যুবক তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না এটা হয় না, আলাই তোক, আমিও তোকে মহান বানাইলাম। আরে খাদিসে আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান। এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে, ডেলি যদি চলতে থাকে, আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না, আল্লাহর দিকে ছুটতে দেরি করে না, আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না,
আল্লাহর সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না। এইভাবে যখন চলতে থাকে আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে তা আল্লাহ সম্বোধন করে বলে, যুবক লাউলা ইয়া শাবাব,